এখানে আমরা আসলে আসছি একটা নির্দিষ্ট টার্গেট নির্দিষ্ট কেরিয়ারের জন্য অনেকে জুনিয়র আছেন অনেকে সিনিয়র আছেন এটা কোনো সময় মনের ভিতর নিয়ে আসবেন না আমি পুরাতন বা আমি নতুন বা আমি অনেকদিন হয়তো ট্রাই করছি পারি নাই বা আমি একদম ফ্রেশ আসলে এখানে যেভাবে আমি শিখাবো বা যেভাবে আমি শিখাই একদম বেসিক থেকেই অ্যাডভান্স লেভেলে কভার করবো ইনশাল্লাহ আর রোড ম্যাপটা এটা আসলে খুবই জরুরি আমরা কিভাবে আগাবো এবং কতটুকু শিখতে হবে এই প্ল্যানটা বছরকে বছর চলে যায় মানুষ জানতে পারে না বুঝতে পারে না আর এই প্ল্যানটা যে বুঝতে পারবে যে আসলে আমি কি শিখতে আসছি কতটুকু শিখবো সেটা যদি কেউ বোঝে তাহলে তার জন্য পুরো বিষয়টা সুবিধা হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমার কাছে শিখতে আসছেন এখন আপনি আমার কাছ থেকে বের হয়ে যায় অন্য ইনস্টিটিউটে দশটা সাথে টক্কর দিতে হবে কোনো ভুল তথ্য তারা দিতে পারে চাপা মারতে পারে ঠিক আছে বা সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে আপনি সাথে ভুল পথে না যান এটা একটা বড় ইস্যু অনেক অনেক ধরনের কথা বলে অনেক অনেক ধরনের ইস্যু নিয়ে কথা বলে আসলে অ্যাকচুয়ালি বিষয়টা আপনাকে জানতে হবে ইউটিউবে এক ধরনের কথা বাস্তবে আর এক ধরনের কথা ইউটিউবে অনেক মানুষ অনেক ভিডিও পাবলিশ করে বেশি বেশি ভিউয়ের জন্য কি ধরনের থামনি দিলে বেশি ভিউ পাওয়া যায় কোন ধরনের টপিক্স নিয়ে ভিডিও দিলে বেশি ভিউ পাওয়া যায় সেটা একটা ইস্যু থাকে ঠিক আছে কিন্তু বাস্তবে বিষয়টা আগে বুঝতে হবে এই বাস্তব বিষয়টা নিয়ে আজকে মূল বিষয়টা আগে কাভার করব। এবং এই পুরো বিষয়টা কাভার করার পরে আপনাদের প্রশ্ন নেব আমি যদিও গত ক্লাসে এই বিষয়টা কিছু অংশ কাভার করেছিলাম কিন্তু সেটা এনাফ ছিল না আজকে আমরা একটা প্ল্যান সাজায় নিয়েছি সেই প্ল্যান হিসাবে আপনাদেরকে সেই প্ল্যানটা আমার এই যে দীর্ঘদিনের অ্যানালাইসিস এই অ্যানালাইসিস থেকে কত সহজে কতটুকু শিখে কিভাবে আমরা দ্রুত ইনকাম করতে পারি এই অ্যানালাইসিসটাই আমি মূলত হচ্ছে কোর্স মডিউলের মধ্যে সাজাইছি এবং এটা এভাবে আপনারা আগাবেন এবং এভাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব ইনকামের জন্য আমি কোর্স মডিউলটার বিষয়টা আমি শেয়ার করতেছি দেখেন আমার স্ক্রিন দেখা যায় কিনা প্রথমে আমি কিছু রুলস রেগুলেশনের কথা বলি হ্যাঁ যেটা আপনাদের জন্য সুবিধা প্রথম কথা হচ্ছে আমরা ক্লাস নেব শনি সোম বুধ এবং নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যেই আপনারা লিঙ্ক পাবেন হয়তো পাঁচ মিনিট এমন তেমন হতে পারে দশটার থেকে ক্লাসটা শুরু করার চেষ্টা করবে আপনারা যতটুকু সহযোগিতা করবেন তত ভালো একচুয়াল টাইমে আমরা ক্লাসটা নিব আমাদের এই জার্নিটা পাঁচ মাস প্লাস আমি লিখছি আসলে ধরে রাখেন ছয় মাস ঠিক আছে ছয় মাসের ভিতরে সাড়ে তিন মাস লাগবে আপনার পুরো কোর্সটা কভার করতে মানে শিখাটা আর আড়াই মাস বা দুই মাস লাগবে আপনার ইনকামের জন্য মাঠে নামার জন্য যতগুলো প্রসিডিউর আছে সেগুলো সব রেডি করা সেই ক্ষেত্রে পাঁচ মাস প্লাস সেখানে ধরে রাখেন ছয় মাস আমার এখানে যা যা কিছু ইনক্লুড আছে এই বিষয়গুলো তো আপনারা পাবেনি বরঞ্চ আমি ক্লাস নেওয়ার সময় যদি দেখি যে নতুন কোনো আপডেট আসছে বা নতুন কোনো বিষয় আছে বা এই ক্লাসটা কাভার করতে যেয়ে হয়তো বা আরেকটা ছোটো টপিক চলে আসছে যেটা স্পেশালি একটু ভালো করে কাভার করে দিলে আপনাদের জন্য ভালো হবে অনেক কিছু এখানে ইনক্লুড হতে পারে বাট এখান যে স্ট্রাকচারটা আছে এটা সেম থাকবে এটার উপরে হয়তোবা টেন পার্সেন্ট প্লাস ম্যানেজ হইতে পারে টেন পার্সেন্ট প্লাস ম্যানেজ হইতে পারে কারণ এটা সবসময় আপডেট কন্টিনিউয়াস প্রসেস আর সবসময় আপডেটে থাকাটা মেজর বিষয় আমাদের জন্য ঠিক আছে এখন প্রথমে আমি কেন গুগল ড্রাইভ বা ইমেলের সাবজেক্টটা রাখছি প্রত্যেকটা বিষয়ে আমি কারণ ব্যাখ্যা দিব প্রথমে আমি গুগল ড্রাইভ বা ইমেলের বিষয়ে একটা ক্লাস নেব এই ক্লাসটা নেওয়ার মূল কারণ হচ্ছে অনেক ছেলে প্লে প্রথমে আসে মাঠে কোনো কিছু গোছানো থাকে না হুট করে তার পিসি উইন্ডোজ দেওয়া লাগে অথবা তার ডিভাইসের কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে তার যে গোছানো কোনো কিছু যে ছিল সেগুলো সে হারাই ফেলে আর একটা বিষয় আপনি অনেক কষ্ট করে গোছানোভাবে সব কিছু অ্যাসিভ করলেন আপনার ভবিষ্যৎ ফিউচার হিসেবে সেটা যদি চলে যায় নষ্ট হয়ে যায় সেটা অনেক অনেক বেশি কষ্টকর এবং সেটা থেকে রিকভারি করাও অনেক কষ্টকর এর জন্য আমাদের যত ফাইলপত্র থাকবে সেটা বাইরের হোক নিজের পার্সোনাল হোক কাজের ক্লাস হোক যেটাই হোক আপনারা সুন্দরভাবে সব কিছু গুগল ড্রাইভের মধ্যে রাখা সর্বপ্রথম দায়িত্ব এটা আপনি কম্পিউটার বা পেন ড্রাইভে বা যেখানে বেকআপ রাখেন না কিন্তু গুগল ড্রাইভে একটা সেট আপ আপনাকে থাকতে হবে কারণ হচ্ছে আপনি যেসব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই সব গুরুত্বপূর্ণ বিষয়টা গুগল ড্রাইভের মধ্যে আপনি রাখবেন এখন গুগল ড্রাইভটা কোথায় পাবেন সেটা জিমেলের মধ্যে আপনি ফ্রি পুনরুজীবী জায়গা পাবেন এখন জিমেলটা আপনি ক্রিয়েট করলেন বাট সেখানে রিকভারি ইমেল সহ আপনি ফোন ভেরিফাই বা টু একটু ভেরিফিকেশন করলেন না আপনার ওই ড্রাইভ বা ওই ইমেলটা যে কেউ হ্যাক করতে পারে তাহলে তো আপনার সব কিছু চলে যেতে পারে সেই জন্য আমরা ইমেল ক্রিয়েট করা সেটাকে রিকভারি ইমেল সেট করার থেকে শুরু করে যা যে ইগা সব কভার করব যাতে আপনাদের প্রথমে একটা সুন্দর একটা স্ট্রাকচার বা একটা শোকেস আপনাদের থাকে যেখানে আপনি আপনার সবকিছু সুন্দর করে সাজায় রাখতে জি তার মানে হচ্ছে আপনি প্রথম যেদিকে খেয়াল রাখবেন সেজন্য আমি স্পেশাল একটা ক্লাস নিব ঠিক আছে আচ্ছা এখন বিভিন্ন পয়জনে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জন্য ইমেল প্রয়োজন হতে পারে বাট বাইরের কাজের জন্য না আমার এই কোর্সের মূল এজেন্ডা কি যে বাইরের কাজের জন্য কি কি বিষয় আমরা শিখব ফোকাসে রাখবে এবং ওই কাজের বেকআপে বা আমাদের ভবিষ্যৎ ফিউচারের বেকআপে যা যা কিছু লাগবে সেগুলো আমরা সেট আপ রাখবো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে অনেক সময় একটা মেল খোলা লাগতে পারে সেটাকে রিকভারি ইমেল সেট করা লাগতে পারে একটা মেল বা আউটলুক মেল খোলা লাগতে পারে বা আপনার বিভিন্ন ওয়েতে আপনি ইমেল খোলা রাখতে পারে বাট আপনি যাতে কোনো জায়গায় হাতাইতে না হয় আপনি সরাসরি সিটে আসবেন এই যে যেরকম এখানে একটা বিষয় আছে যে হাউ টু জিমেল অ্যাকাউন্ট সেটা ল্যাপটপ হোক পিসি হোক বা পার্সোনাল অ্যাকাউন্ট হোক একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কীভাবে রিকভারি ইমেল সেট করা সহ এভরিথিং সব কিছু আপনি শিখবেন আপনার সিট থাকবে এই সিটের সম্পত্তির মালিক আপনারা থাকবে এখানে ক্লিক করবেন আপনি দেখে আপনার প্রবলেম সলভ করে দেবেন ঠিক আছে তার মানে গুগল ড্রাইভ এবং ইমেলের কিছু বিষয় আশায় আছে যেটা আমি আগে কাভার করবো একটা পার্ট আচ্ছা তারপর হচ্ছে ইমেল তারপর বিষয় হচ্ছে এই কাজ আমরা যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে কি পোস্ট তৈরি করা বুঝতে হবে সেগমেন্ট বুঝতে হবে যে আপনি একটা বাইরের প্রোডাক্ট প্রচার করেন সার্ভিস প্রচার করেন যা ইচ্ছা তাই প্রচার করেন কিন্তু যেটাই আপনাকে দিক না কেন আপনি যে অ্যাঙ্গেলের দিক না কেন সেখান থেকে ওই বিষয়ের ভিতর থেকে আপনাকে একটা পোস্ট তৈরি করা শিখাইতে হবে শিখতে হবে তার মানে হচ্ছে একটা পোস্টের কিছু ভ্যালু থাকে সিরিয়াল থাকে প্রথমে একটা টাইটেল লাগে লিঙ্ক লাগে ডিসক্রিপশন লাগে হ্যাশট্যাগ লাগে এখন আপনাকে বাইরে একটু ওয়েবসাইট দিতে পারে একটা প্রোডাক্ট দিতে পারে একটা সার্ভিসের জন্য দিতে পারে একটা অ্যামাজন বই বা যাই কিছু দিক না কেন মূল একটা মাস্টার ক্লাস হবে যেই ক্লাসের মধ্যে কিভাবে আপনারা যে অ্যাঙ্গেলে বাইরের দিক না কেন আপনারা যাতে পোস্টটা তৈরি করতে পারেন তারপরেও আমার বেশ কিছু বেকআপ ক্লাস এখানে থাকবে আপনারা ইচ্ছা করলে এটা দেখে আরও নিজেকে তৈরি করতে পারেন কেন এই ক্লাসটা আমি প্রথমের দিকে শুরু করতেছি কারণ আপনি যত জায়গায় যাবেন আমার এই ক্লাসের মধ্যে সব জায়গাতে আপনি ফেসবুকে যান লিঙ্কডন টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টার ইউটিউব যেখানে যান না কেন এই বিষয়টা লাগবে তাহলে প্রথমে যদি একটা মাস্টার ক্লাস আপনাদের আমি কাভার করে দেই। তাহলে মূল বেসিক স্ট্রং হয়ে গেল তারপরে যত জায়গায় যে আমি এটা কাজ করবো আপনারা তো ওই বিভিন্ন জায়গায় যায় যখন এগুলো অ্যাপ্লাই করবো অটোমেটিকলি আপনার এক্সপার্ট হয়ে যাবেন তখন আমাকেও প্রশ্ন করবেন না যে ভাই টাইটেল কীভাবে নিলেন হ্যাশট্যাগ কোথায় দিকে আসলো কারণ একটা মাস্টার ক্লাস যদি আপনাদের ব্রেনের ভিতরে আমি সেট আপ করি একটা মাস্টার ক্লাস থাকে তখন যখন আমি ফেসবুকের ভিতরে যাব তখন তো অবশ্যই পোস্ট ক্রিয়েট করব ইনস্টাগ্রাম হোক পিন্টারেস্ট হোক টুইটার হোক ইউটিউব হোক যেখানে যায় না কেন তখন আপনাদের ইজি হয়ে যাবে বিষয়টা আর একটা বিষয় এতবার যখন দেখতে দেখতে যাবেন এগুলো একদম মনে করেন যে পানি খাওয়ার মতো হয়ে যাবে তাহলে এই বিষয়টা যেহেতু পোস্ট তৈরি করে আমার লাগবেই এমন কোনো পার্ট নাই যে যে পার্টে লাগবে না তাহলে এটা আমি আগে কাভার করব বিষয়টা ইজি হয়ে যাচ্ছে তারপরে আসবে হচ্ছে ডিজাইন ঠিক আছে ডিজাইনটা বিষয় আসবে এখন আমরা প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার না আর গ্রাফিক ডিজাইন আমি এখানে শিখাইতে আসি নাই বাট পেইড টুলস বা ফ্রি অর্গানিক ভাবেও ক্যানভা দিয়ে অনেক ভালো লেভেলের ডিজাইন করা যায় ঠিক আছে হয়তো বা রেজুলেশন অত হাই লেভেলে যাবে না কিন্তু এটা দিয়ে আপনারা অনায়াসে সমস্ত ধরনের কাজই করতে এই ক্যানভার ডিজাইন সেটা ফেসবুকের ক্ষেত্রে হোক ইনস্টাগ্রাম হোক টুইটার হোক প্রিন্টারেস্ট হোক ইউটিউব হোক বা ইউটিউবে ভিডিও থামলে হোক যেখানেই যাবেন আপনার লাগবেই তাহলে এই ক্যানভার যে টুলস এর ব্যবহার ব্যবহারের পরে একটা মাস্টার ক্লাস হবে সেই ক্লাসটা দেখে আপনারা প্রাথমিকভাবে ধারণা করে মানে প্রাথমিকভাবে শিখে নেবেন তারপরে যখন এই বিষয়টা নিয়ে আমি আগাবো যখন এই বিষয়টা নিয়ে আগাব বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টা আসবে আমার আর বিভিন্ন ক্ষেত্রে যখন আসবে অটোমেটিকলি আপনি এটা নিয়ে আস্তে 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 এক্সপার্ট হয়ে যাবেন কারণ আমি যখন প্রথমে ক্যানভাস ডিজাইনের বিভিন্ন টুলসের বিষয়টা নিয়ে কথা বলবো টুলসের বিষয়টা নিয়ে আমি দেখাবো তারপরে যখন আমি ফেসবুকে পোস্ট তৈরি করতে যাব ব্যানার তৈরি করতে যাব লিঙ্কডিনের বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যাঙ্গেলের টুইটার ইনস্টাগ্রাম টুইটার যখন বিভিন্ন ব্যানার বিভিন্ন পোস্ট ঠিক আছে বিভিন্ন রিলস বিভিন্ন শর্ট এগুলো যখন তৈরি করতে যাব ইউটিউবে বিভিন্ন থামনেল তখন তো অটোমেটিকলি আপনার ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আস্তে 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 দক্ষতা তৈরি হয়ে যাবে তার মানে এই দুইটা ক্লাস অনেকেই মনে করে যে এই দুইটা ক্লাস হয়তো গুরুত্বপূর্ণ না বাট এই দুইটা ক্লাস যদি আমি প্রথমেই আপনাদের ক্লিয়ার করে না দেই প্রত্যেকটা ক্লাসের ভিতরে আপনারা যা বিরক্ত করবেন এবং এটা হচ্ছে আমার ব্যর্থতা কারণ বিরক্ত করা এটাই তো না বুঝলে তো বিরক্ত করবেন বাট এমনভাবে সিস্টেমে যাইতে হবে যেটা আপনাদেরকেও বিষয়টা ইজি হয়ে যায় আমারও ক্লাসটা স্মুথলি নিতে পারে কারণ পূর্বেই এই বিষয়ে আপনাদের নলেজ হলো তাহলে প্রথম কথা হচ্ছে আমি পোস্ট তৈরি করতে হবে তার একটা প্যাটার্ন রেডি করবো পোস্ট ডিজাইন করতে হবে কিভাবে তার একটা প্যাটার্ন রেডি করবো ঠিক আছে তারপরে আমি শুরু করব ইউটিউব দিয়ে কেন ইউটিউব দিয়ে শুরু করব তার কারণ আগে ব্যাখ্যা দিই যখন কোনো বাইরের ইউটিউবের কাজ নিতে হয় বা ইউটিউবের কাজ আমরা নেই এই ইউটিউবের কাজ বিভিন্ন সিস্টেমে আমাদের করতে বাধ্য করতে হয় কেন ইউটিউবের কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি বায়ার পাবেন অনেকবারকে মেসেজে মানে সিস্টেমে তাকে শান্ত রাখতে হয় অনেকবারকে রেজাল্ট দিয়ে শান্ত রাখতে হয় অনেকবারকে স্পেসিফিক বিষয়টা শান্ত রাখতে হবে অনেক বায়ার আছে যে কিচ্ছু বুঝবে না আমার রেজাল্ট চাই অনেকবার অনেক ধরনের ইস্যু তৈরি করে বাট আপনি একটা মিটিং করা বলেন আর বায়ারের সাথে মেসেজিং করেন যে বিষয় যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন যখন মিটিং বা মেসেজিং এর বিষয়গুলো দেখাবো স্ট্রাকচারটা আপনারা যখন লাস্টে পাবেন তখন বুঝতে পারবেন কেন আমি এটাকে আগে রাখছি মূল কারণ হচ্ছে ইউটিউবের ভিতরে শুধুমাত্র যদি কেউ মনে করে ইউটিউব নিয়ে আমি কেরিয়ার তৈরি করব আগাবো ইনশাল্লাহ পাওয়ার এবং ইউটিউবের ভিতরে আমি বেশ কিছু বিষয় কাবার করবো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের যে আসলে আপনার কাজ শিখতেছেন ইউটিউব ভিডিওসি হোক ইউটিউব ভিডিও আপনার প্রমোশন হোক বা ইউটিউব রিলেটেড আরও যে টুকটা কাজ আছে এগুলা শিখতেছেন এগুলো কেন শিখতেছেন মার্কেটে যদি তার ডিমান্ড না থাকে সেই কাজের ধারে কাছে আমি যাবো না আমার আমার এত সময় নাই যে আমরা সময় নষ্ট করব আমি ওয়ার্ক ডিমান্ড অর্থাৎ মার্কেটে ইউটিউবের কাজে ডিমান্ড আছে কিনা ফাইবার আপ বা বাইরে সেটা নিয়ে এবং ইউটিউব চ্যানেলের এ টু জেড প্রত্যেকটা টপিকস নিয়ে কথা বলবো ঠিক আছে টপিকস দিয়ে কথা বলবো কেন ইউটিউব চ্যানেল খোলার জন্য বাইরে খুব একটা আসে না এখন আগে এক সময় প্রচুর চলতে এখন আসে না কিন্তু ইউটিউব চ্যানেল যদি প্রত্যেকটা টপিকস আপনি সেগমেন্ট ভালোকে না বোঝেন আপনি বাইরকে বুঝাইতে পারবেন না আবার বাইরের কাজটাও করতে না আবার অডিটও করতে পারবেন না আবার বাইরের চ্যানেলকে গ্রো করার জন্য আপনি অ্যানালাইসিস করতে পারবেন না তার মানে প্রত্যেকটা টপিক্স আপনাকে বুঝতে হবে চ্যানেলে তাহলে পুরো চ্যানেলের ইন্ট্রোডিউস আমি করে দেব কোন অপশন থেকে কি হয় কেন করা হয় করলে কি লাভ বাইর কী ধরনের কথা বলতে পারে ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে ইউটিউবের আপনার চ্যানেল ক্রিয়েট করা ঠিক আছে চ্যানেল তৈরি করা বা চ্যানেলের ভিতরে লোগো ব্যানার বিভিন্ন কিছু সেট করা কিছু বিষয় আছে এই বিষয়গুলো বাইরে আপনার কাছে আসবে না কিন্তু আপনার যদি বাইরের চ্যানেল যখন আপনার ভিডিও এসেও কাজ দিল বা মার্কেটিং বা যে কাজই দিক না কেন আপনি যদি তার চ্যানেলটা অডিট করে দেখেন তার হয়তো বা ব্যানারটা ঠিক নাই বা তার সেট আপে বিভিন্ন গন্ডগোল আছে তাহলে যদি আপনি ঠিক করে দেন কিছু সময় আছে বাইরের বুঝে পেমেন্ট নেওয়া যাবে কিছু সময় আছে বাইরের বুঝে পেমেন্ট নেওয়া যাবে না কিন্তু ওই কাজটা যখন করে দিবেন বাইরের সাথে আপনার সম্পর্কটা মজবুত হবে ঠিক আছে আচ্ছা এখন অনেকে আছে নিজে ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে চাচ্ছে তাহলে ইউটিউব চ্যানেলের নাম বা ভবিষ্যতে যেটা এটা ব্যান্ড হবে আপনাকে নাম আগে সিলেকশন করতে হবে এর জন্য আমি এই বিষয়টা ক্লাস দেখাবো যে নাম কিভাবে নির্বাচন করতে হবে ইউটিউব চ্যানেলের কেন নাম নির্বাচন করব করলে কি লাভ এবং ভবিষ্যতে এটা ব্যান্ডিং হবে কি না বিভিন্ন এবং বাইরেও যদি আমাকে বলে বাইরেও আমি যাতে পরামর্শ দিতে তার মানে একদম নাম মানে একটা নাম সিলেকশন করি চ্যানেল তৈরি করি এ টু জেড সমস্ত ধারাবাহিক ক্লাস নেব তারপরে কি হবে সেই চ্যানেলটা পুরো কাস্টমাইজ করা সব কিছু সেট আপ করা সেটা বিষয়ে কাবার করব। তারপরে চ্যানেলের ভিতরে অর্থাৎ চ্যানেল এবং প্লে লিস্ট কীভাবে এসেও করতে হয় সেটা দেখাবো প্রত্যেকটা ভিডিও কিভাবে এসেও করতে হবে তার র্যাঙ্কিং ফ্যাক্টর আছে ওই ভিডিও পাবলিশ করার পূর্বে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপলোড করার আগে আপনাকে কি করতে হবে তারপরে কিউআর রিসার্চ করতে হবে তারপরে ভিডিও থামনেল ডিজাইন থেকে শুরু করে পোস্ট ক্রিয়েট করা থেকে এভরিথিং সব করতে হবে তারপরে আমি ফ্রি দিয়ে ভিডিও এসেও করা দেখাবো পেইড টুসডেও ভিডিও এসেও করা দেখাবো এবং আপলোড হওয়ার পরে র্যাঙ্কিং ফ্যাক্টরে কিভাবে কাজ করে সেটা কাবার করবো আমি যে আপলোড করি সারিয়ে দিলাম না ও শেষ সীমানা পর্যন্ত আমাকে দেখতে হবে তারপরে ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করে আপনাকে অনেক কিছু নির্বাচন করতে হবে সেটা হোক আপনার চ্যানেল হোক বাইরের চ্যানেল তারপরে চ্যানেল অডিট করা চ্যানেলকে রিভিউ করে বাইরের সাথে মিটিং করতে হয় ঠিক আছে বা বাইরের সাথে অনেক কিছু বুঝাইতে হয় কারণ বাইর যত বুঝবে যে আপনি বাইরের চ্যানেলকে স্পেসিফিকভাবে পিন পয়েন্টে আপনি সব কিছু বুঝতে পারবেন এবং প্রবলেম ধরে দিতে পারবেন তখন বায়ের আপনাকে স্যাটিসফাই হবে এখন এই যে এতগুলা ক্লাস করার পরে আমার একটা সেট কভার হয়ে গেল এখন আমি মার্কেটিং করব ভিডিও এসেও করলাম চ্যানেল তৈরি করলাম সব কিছু করে আমি রান করলাম এখন বাইরের কাজের ক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে তার মানে আমরা অন পেজ এসেও করবো অফ পেজ এসেও করবো এইসব বিষয় পরে বুঝবেন যখন ভিতরে ডিগ্রি যাব এখন মার্কেটিং করার ক্ষেত্রে এটা আমরা বলি হচ্ছে একরকম ব্যাকলিং বা অফ পেজ ইউটিউবের ইউটিউবও কিন্তু গুগলের একটা অ্যালগোরিদম তার মানে এটাও একটা সার্চ ইঞ্জিন ঠিক আছে তাহলে এই জায়গায় সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য আমাকে যা করতে হবে ঠিক আছে আবার অফ পেজের মধ্যে আমাকে মার্কেটিং করতে হবে কিছু বাইরের ক্ষেত্রে শুধু এসিওর কাজ করলেই হয় কিছু বাইরের ক্ষেত্রে আমরা বাইরকে কিছুটা সন্তুষ্ট করার জন্য আমরা মার্কেটিংটাও করে থাকি বারকে বোঝানোর জন্য যে তোমার জন্য আমি কাজ করতেছি ঠিক আছে আচ্ছা এই মার্কেটিংটা আপনি অটোমেটিকলি শিখে যাবেন যখন আমি ফেসবুক ধরব যখন আমি লিঙ্কডিনে কাজ করব টুইটারে কাজ করব ইনস্টাগ্রামে করব প্রিন্টারেস্টে করবো অটোমেটিকলি আপনি শিখে যাবেন এর জন্য আলাদা ক্লাসের প্রয়োজন হয় ফেসবুকে যখন মার্কেটিং শেখাবো ফেসবুকে কিভাবে আপনি মার্কেটিং করবেন যা দিক আপনাকে আপনি শিখে যাবেন ইনস্টাগ্রামে টুইটারে প্রিন্টারেস্টে সেটা অটোমেটিকলি আপনি শিখে যাবেন তার মানে এই ইউটিউবটা আমি প্রথমে ধরার কারণ ডাকি কারণ হচ্ছে যখন আমি মার্কেটিংয়ের বিভিন্ন সেগমেন্ট নিয়ে আপনাদের পরবর্তী স্টেপগুলো ফেসবুক লিঙ্ক টুইটার ইনস্টাগ্রাম পিনটেস্ট আগাব তখন আপনি অটোমেটিকলি সব কিছু বুঝে যাবেন তার মানে ইউটিউব নিয়ে যে আগাবে সে লাশ পর্যন্ত যাইতে যাইতে সে একদম পুরা ঝালাই বেলায় হয়ে যাবে তার কোনো জায়গায় কাট কাটকাতে পারবে না আমার বিশ্বাস আছে এখন এই যে ইউটিউবের ভিডিও এসেও ঠিক আছে ইউটিউবের ভিডিও এসেওর থেকে বা আনুষঙ্গিক অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো বিষয় আমি আলাপ করলাম এই পুরো বিষয়টা আগে আপনাদেরকে শিখাবো ঠিক আছে এই পুরো বিষয়টা আগে কাভার করব। কভার করার পরে আমরা নেক্সট স্টেপে যাবো কারণ হচ্ছে ওই সব জায়গায় যখন আমরা মার্কেটিং শিখবো আমরা ইউটিউবের এই কাজের জন্য আমরা স্মুথলি মার্কেটিং করব ঠিক আছে তার জন্য আমি ইউটিউবটা আগে রাখছি এখন অনেকে আছে যে ইউটিউব নিয়ে ভিডিও দিতে হবে এই করতে হবে সেই করতে হবে না ভাই ইউটিউব নিয়ে আপনি ইচ্ছা করলে আগাইতে পারেন ইচ্ছা করলে আগাবেন না আপনি বাইরে কাজ করবেন বাইরে ইউটিউব ভিডিও এসিও মার্কেটিং বা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে ইউটিউবে ক্লায়েন্ট নিয়ে এসে আপনি স্মুথলি তার কাজ করবেন মাসিক চুক্তিতেও করবেন এই ইউটিউব নিয়ে যখন আমি আগাবো তখন তো অনেক কথা হবে অনেক কথা হবে জাস্ট প্রাথমিক আমি কেন এটাকে আমি আগে রাখছি ঠিক আছে কারণ ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম ঠিক আছে আচ্ছা এটার বিষয়ে যাওয়ার পরে আমি আসতেছি ফেসবুকে এখন ফেসবুকে পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট ফেসবুক পেজ প্রত্যেকটা বিষয় বুঝতে হবে কেন বুঝতে হবে আপনি বাইরের কাজ করবেন অ্যাকাউন্টের সেগমেন্টই যদি না বোঝেন আপনি বাইরের কাজ করবেন কি বাইরের অ্যাকাউন্টের সেগমেন্টের উপরে ভিত্তি করে আবার অ্যানালাইটিক আপনি যেটা পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন সেটা আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে পাবেন না আবার অনেক কিছু আছে প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে আবার বিজনেস পেজ মিলবে না তাহলে আমাকে প্রথমে কি করতে হবে পার্সোনাল অ্যাকাউন্টও বুঝতে হবে প্রফেশনাল অ্যাকাউন্টও বুঝতে হবে এর জন্য আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস রাখছি যে পার্সোনাল অ্যাকাউন্ট ভার্সেস প্রফেশনাল অ্যাকাউন্ট ভার্সেস বিজনেস পেজ ফেসবুকের এই তিনটা ইস্যু অনেকেই বুঝে না কারণ ওইভাবে আমরা ওইভাবে অ্যানালাইসিস করি না এখন পার্সোনাল অ্যাকাউন্টে ভেরিয়েশন কি প্রফেশনাল অ্যাকাউন্টের ভেরিয়েশন কি আর বিজনেস পেজে ভেরিয়েশন কি এটা আমাকে বুঝতে হবে অর্থাৎ এর জন্য একটা মাস্টার ক্লাস রাখছে এই ক্লাসটা যখন কেউ ভালো করে বুঝবে ফেসবুকে অলমোস্ট অনেক কিছু সে বুঝে যাবে তারপরে বিষয় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেক সাপোর্ট ক্লাস আছে কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করারও বেশ কিছু রুলস রেগুলেশন আছে ঠিক আছে অনেকগুলা নিয়ম কানুন আছে অনেকগুলা সিস্টেম আছে যদি কারণ হচ্ছে অ্যাকাউন্ট যাতে ডিসেবল না হয় আপনি মার্কেটিংয়ের জন্য কোনো অ্যাকাউন্টগুলো কিভাবে খুলবেন প্রফেশনাল প্রফেশনালের জন্য কিভাবে খুলবেন আপনি বিজনেস পেজের জন্য কিভাবে আগাবেন অনেকগুলা সাপোর্ট ক্লাস আমি রাখছি যাতে আপনাদের কোনো জায়গায় না আটকানো হয় তারপর হচ্ছে ফেসবুকে সরি একটা বাইরের কাজের জন্য আমরা বিভিন্ন গ্রুপে মার্কেটিং করব এই কাজটা কিন্তু আসলে কি আগে অনেক চলতে এখন চলবে না এত কিন্তু আমরা বাইরকে খুশি করার জন্য আমরা এই কাজগুলো করে দেই ঠিক আছে কারণ বাইরের যখন সে আমাকে কোনো কাজ দিল আমি যদি তার এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার টেয়ার করে দিই বাইরকে খুশি ঠিক আছে এখন এই যে বিবিধ গ্রুপ খুঁজে বের করবেন কিভাবে ট্র্যাকিং রাখবেন কিভাবে ফিল্টারিং করবেন কিভাবে রিপোর্ট সিট সাজাবেন ঠিক আছে নিজের নিজের সিটটা কীভাবে থাকবে বারকে ফাইল দিবেন কিভাবে সমস্ত কিছু নিয়ে একটা ক্লাস হবে অর্থাৎ একটা ক্লাসে সব কভার করে দিব ঠিক আছে তারপরে ফেসবুকে পোস্ট কিভাবে তৈরি করতে হবে পোস্ট কিভাবে ডিজাইন এই যে দেখেন ডিজাইন চলে আসছে পোস্ট কীভাবে তৈরি করতে হবে ওই যে প্রথমে বললাম যে পোস্ট তৈরি করা একটা মাস্টার ক্লাস হবে ডিজাইন একটা মাস্টার ক্লাস হবে ওই ক্লাস থেকে ঘুরিয়ে এখানে আবারও হয় তারপরে পোস্টের মধ্যে তারপরে ভিডিও থামনিল দিয়ে কিভাবে পোস্ট করব বা কিভাবে সেট করব ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে পার্সোনাল এখন এবং প্রফেশনাল এখন বা এর মধ্যে যে ভেরিয়েশন আছে এর মধ্যেও আরো অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমি কভার করব এবং ফেসবুকের পোস্ট থেকে শুরু করি পোস্ট শিডিউল করা কারণ শিডিউল করাটা খুবই গুরুত্বপূর্ণ বাইরে এখন আপনি এর বাইরে কাজ করতেছেন ওখানে রাত আপনার এখন দিন বাট বাইরে কাজ করতে হবে বাট আপনি কেউ এখন সারা জেগে কাজ করতে পারবেন অনেক সময় সম্ভব হবে না তখন আপনি নির্দিষ্ট টাইমে হোক হোক আপনাকে শিডিউল করে রাখতে হবে বাইরের কাজগুলো তা নাহলে আমরা এতবার কিভাবে ডিল করব। কেউ ডিল করতে পারবে পারবে না সুন্দর করে কিভাবে শিডিউল করে রাখতে হবে তার একটা মাস্টার প্ল্যান মাস্টার চার্ট শিডিউল করার বিষয় আছে ঠিক আছে তারপরে মার্কেটিং করব কিভাবে রিপোর্টিং বাইরকে রিপোর্ট দেবো কিভাবে আমি এটা একটা বিষয় গেছি আচ্ছা তারপরে এই কাজ করতে গেলে আমাকে ছোট ছোট কিছু বিষয় জানতে হয় স্ক্রিনশট কিভাবে নিতে হয় কোন টুলস ব্যবহার করতে হয় ঠিক আছে ইউআরএল বা লিঙ্ক কিভাবে শর্ট করতে হয় কোথা থেকে করব সাপোর্ট ক্লাস আছে যাতে স্পোর্টটি কাভার করতে পারে এখন গেল ফেসবুক অ্যাকাউন্ট এখন আসেন ফেসবুক পেজ এখন বাইরের বেশিরভাগ কাজ করতে হয় ফেসবুক পেজ দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টের সেগমেন্ট যদি না বোঝেন তাহলে আবার পেজ নিয়ে কাজ করতে গেলে আপনি কিছুটা ঝামেলা মুখে পড়বেন এখন পেজ নিয়ে যেহেতু বাইরে কাজ করতে হবে পেজ ক্রিয়েট করা লোগো ব্যানার সেট করা ঠিক আছে এবং পেজের অল সেট আপ এগুলোর জন্য সব সাপোর্ট ক্লাস থাকবে কেন কারণ বাইরের পেজ ক্রিয়েট করার এই ডিম্যান্ডটা এখনকার যুগে নাই বাট বাইরের পেজটা যদি অ্যানালাইসিস আপনি করতে না পারেন বা পেজটাতে যদি কিছু ভুল থাকে সেটা যদি একটু কারেকশন করে দেন বাইরের সাথে সম্পর্ক আরও মজবুত হবে ফ্রিতে করেন সমস্যা নয় আবার অনেকবার আসবে প্রফেশনের পেজ তৈরি করার জন্য আপনাকে পেমেন্ট দিবে কিন্তু এটাকে আমরা ধরবো না যে এটা আমার এটা আমার কাজ পেজ ক্রিয়েট করা এটা একটা ডিমেন্ড ছিল আরো পাঁচ বছর আগে ছিল চার বছর আগে ছিল এটাকে আমাকে রাখতে হবে সাপোর্টিং হিসাবে ঠিক আছে কেন অনেকবার আপনার কাছে ফেসবুকে অ্যাড রান করার জন্য আসবে বাইরের পেজই নাই তখন কি করবেন বাইরকে একটা সুন্দর করে পেজ তৈরি করে দিতে হবে অনেক কিছু পেজের সাথে সেট করে দিতে হবে ঠিকঠাক করে দিতে হবে তারপরে তার পেজ থেকে এক্সেসটা টা কাভার করে আমরা অ্যাড রান করতে পারি এটা দেওয়ার যথেষ্ট যুক্তিগত আছে ঠিক আছে এখন আপনি যদি অ্যাডের জন্য বড় ভ্যালু একটা কাজ নেন আপনাকে চিন্তা করা যাবে ছোট ওই দশ ডলার বিশ ডলার একটা পেজ করার জন্য বাইরের কাছে টাকা নেবেন ভাই সম্পর্ক বিল্ড আপ করতে হবে বাইরে সাথে ঠিক আছে তারপরে এই যে পেজ পেজের হচ্ছে ইউটিউব মেটা স্টুডিও ফেসবুক মেটা স্টুডিও তাদের একটা সাইট সেই সাইট থেকে সমস্ত কিছু কাজ করা যায় আমি পেজ থেকে কিভাবে করব বা আপনার হচ্ছে এই মেটা সাইট স্টুডিও থেকে কিভাবে করব। কিভাবে অ্যানালাইসিস করব এই পরিপূর্ণ বিষয়টা আমি দেখাই দেবো ওটা মেটা বিজনেস সাইট থেকে কিভাবে করতে হয় ঠিক আছে এবং মেটা বিজনেস স্টুডিও ভিতর থেকে কিভাবে পোস্ট করতে হবে বা ভিডিও কন্টেন্ট কিভাবে দিতে হবে বা থামনিল কিভাবে সেট করতে হবে সেটাকে কিভাবে শিডিউল পোস্ট করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে সব শিখাবো কেন আমি ফেসবুকের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট পেজ আমি কাভার করলাম কারণ পরবর্তীতে যখন আমরা অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করব আপনাদের কাছে তখন ইজি হয়ে যাবে বাট এই বেকআপটা যদি আমি এখানে সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার করে না দিই ভাবে যখন কাজ করবেন তখন এইটুকুর মধ্যে যথেষ্ট যখন অ্যাড ক্যাম্পেন কাজ করবেন তখন অ্যাড ক্যাম্পেনগুলো সবার শেষে দেখানোর কারণ আছে কারণ আমি যদি অর্গ্যানিক মার্কেটিংটা পরিপূর্ণভাবে সমস্ত কিছু ভালো করে বুঝাই দিই তখন অ্যাড ক্যাম্পেনে যাই আপনাদের জন্য ইজি হয়ে যাবে অ্যাড ক্যাম্পেনটা যদি ফার্স্টে দেই অনেক ছেলেপেলে মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে তখন তারা ভয় পেয়ে যাবে বাট এই এই যে জার্নিতে আস্তে আস্তে যখন নিচে নামতেছি এর কারণ আছে একটা ক্লাসে পারো একটা ক্লাস দেওয়ার কারণ কি ফেসবুকটা কভার করলাম আমরা আমরা এবার আসবো লিঙ্কডিন লিঙ্কডিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লিঙ্কডিনটার মাধ্যমে আমরা কয়েকটা ওইতে কাজ করব সেটা হচ্ছে লিঙ্কডিনে প্রফেশনালি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন আপনার ফাইবারে আপরকে আমি দেখাবো লিঙ্কডিন এর কাজের কি আমি যে লিঙ্কডিন এর কাজটা শিখতেছি এই কাজটা ডিম্যান্ড কি ঠিক আছে বা এই প্রোফাইলের পরিপূর্ণ ইনস্ট্রাকশন আমি দিব এমন কোন পয়েন্ট না যে জায়গা আমি ব্যাখ্যা দিই এই বিষয়টার উপরে বেকআপ ক্লাস আমি সব সাজায় রাখছি কেন রাখছি আপনি সুস্থ থাকবেন না এটা স্বাভাবিক আবার আপনার অ্যাকাউন্টটা প্রোফাইল সেটআপ করার ক্ষেত্রেও আপনি এই আপডেট অনেক কিছু আপনাদের করতে হইতে পারে তখন তো পুরা 2 ঘন্টা ভিডিও দেখা আপনাদের পক্ষে সম্ভব হবে আমি আমি আমার ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করব বায়োটা একটু চেঞ্জ করব বা আমার এক্সপেরিয়েন্স খুশি এটা আমি আবার আপডেট করব আমি হয়তো আর অন্য জায়গায় কাজ করতাম এখন আর অন্য জায়গায় করতেছি এগুলো আপডেট করব জাস্ট এই টপিকে আসবেন আশে ওই ভিডিওটা ক্লিক করবেন 5-10 মিনিটের ভিডিও দেখে আপনারা কাভার করে কারণ লিঙ্ক এক্সেপশনাল একটা সোশ্যাল মিডিয়া এটা প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া একমাত্র প্রফেশনাল ব্যক্তির এখানে থাকবে তাহলে লিঙ্কডের এখন লিঙ্কডের প্রোফাইল পিকচার ইনস্ট্রাকশন সেটা কীভাবে সেট করতে হবে ব্যানার কিভাবে ডিজাইন করতে হবে প্রোফাইলের ব্যানার সেট করতে হবে তারপর হচ্ছে প্রোফাইলে বায়ো কিভাবে চেক করতে হবে বা বায়োটা কীভাবে সেট করতে হবে সেট করতে হবে অ্যাবাউটটা কিভাবে আপনার সেট করবেন অ্যাবারটার মতো স্কিল কিভাবে সেট করবেন এডুকেশন কীভাবে সেট করবেন এবং সেখানে যে ডিটেলস ইনস্ট্রাকশন আপনারা পাবেন তারপরে প্রোফাইলে এক্সপিরিয়েন্স কীভাবে সেট করবেন লিঙ্কডের প্রোফাইলে ওয়ার স্যাম্পল কীভাবে সেট করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিও বাংলাদেশে কোনো ইউটিউবের কাছে এত সুন্দর গুছানো পাবেন না কারণ আপনি শুধু যদি ইউটিউবের কি লিঙ্কড ইন প্রোফাইল ক্রিয়েশন বা সেট আপের গিগ দেন তবু কামাই করতে পারবেন কিন্তু এই প্রতিনিয়ত আপডেটের বিষয় প্রতিনিয়ত আপডেটের বিষয় কারণ আপনি যত নিচে উপরে যাবেন নিজে প্রফেশনাল হবেন তখন তো তো এখানে চেঞ্জ করবেন তাহলে ওই চেঞ্জ করার জন্য তো আপনার মাঝে মাঝেই এখানে আশা লাগবে তাই আমি সুন্দরভাবে সব সিরিয়াল করে দিচ্ছি যাতে আপনারা স্মুথলি এটা বুঝতে পারেন আচ্ছা লিঙ্গের প্রোফাইল যে কানেকশন বাড়ানো সেটার জন্য আমার ক্লাস হবে কিভাবে আমি কানেকশন বাড়াবো এটা সরাসরি ক্লাস নেব এবং পোস্ট কিভাবে তৈরি করব পোস্ট কিভাবে ডিজাইন করবো এই যে দেখেন পোস্ট ক্রিয়েট চলে আসছে আবার পোস্ট ডিজাইন চলে আসছে তারপরে আমি কিভাবে সিট তৈরি করবো সেই সিটে রিপোর্টিং করবো সিটে বিভিন্ন গ্রুপগুলো ফেসবুকের মতো গ্রুপগুলো আমি ফিল্টারই করে রাখবো ট্র্যাকিং করব সেখানে ঠিক আছে সেটা ডিলিট করব বা আজীবনের জন্য এই সিট যত দিন যাবে তত বড় হবে আপনার এটাতে আপনার সম্পত্তি হিসাবে এবং সেখানে কিভাবে আমি মার্কেটিং করব। কিভাবে রিপোর্টিং করব। এভরিথিং সব দেখাবো আচ্ছা তারপরেও একটা বিষয় আছে লিঙ্কডিনের প্রফেশনাল অ্যাকাউন্ট পেজটাকে বেশি অত বেশি পপুলার না কিন্তু লিঙ্কডিনে কিভাবে পেজ তৈরি করতে হবে সেট করতে হবে তাও আমি দেখাই দেবো একটা সাপোর্ট ক্লাসে ঠিক আছে তার মানে লিঙ্কডিনের যে অ্যাঙ্গেল থেকে যেভাবে আসুক না কেন বাইরের কাজও করতে পারবো আমাদের লিঙ্কডেন প্রোফাইলটাও আমরা হাই লেভেলে নিতে পারবো এবং যত দিনে যাক আপনার দশ বছর পরে আসেন এই সিট থেকে দেখে সবকিছু আপডেট করে ফেলবেন তারপরে আসেন টুইটার আচ্ছা টুইটার এখন টুইটারের মধ্যে টুইটারের কাজের যে কি ডিম্যান্ড আছে সেটা অবশ্যই আমি দেখাবো ঠিক আছে এবং অ্যাকাউন্টের এ টু জেড আমি কাবার করবো কাবার করব করার পরে আমি কিছু আপ ক্লাস দিচ্ছি কেন বেকআপ ক্লাসগুলো দিচ্ছি আপনাদের প্রত্যেক দেশে আমার জন্য এই ক্লাসগুলা মানে অ্যাকাউন্ট খোলাটা একটা যদি খুলি তাহলে আরও দশ পনেরোটা অ্যাকাউন্ট ক্লাস বেড়ে যাবে আপনাদের আরও এক মাস পার হয়ে যাবে বাট এইটা তো বাইরের কাজের জন্য আপনার লাগবে না আপনার নিজের প্রয়োজনে সেট আপের জন্য লাগবে ঠিক আছে আমি এই জন্য বেকআপ ক্লাস সব দিয়েছি বাট এই যে দেখতেছেন টুইটার অ্যাকাউন্টের আপনি যে বিভিন্ন ফাংশন তার ইন্ট্রোডিউস তারপরে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রফেশনালি তার ইনস্ট্রাকশন সেখানে লোগো ডিজাইন করে সেট করা ব্যানার ডিজাইন করে সেট করা প্রফেশনাল অ্যাকাউন্টটার ভিতরে লোগো ব্যানার ডিজাইন বায়ো লিঙ্ক কীভাবে সেট করবেন আসলে পুরাটা একটা ক্লাস একটা ক্লাস বাট আমি ভেঙে ভেঙে দিয়েছি কিসের জন্য যে কোনো মুহুর্তে যে কোনো সিচুয়েশনে আপনার এক ঘন্টার ভিডিও দুই ঘন্টার ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নাই আপনি আসবেন আপনার কী দরকার হুট করে বাইর বলতে পারে আমার টুইটার অ্যাকাউন্টে লিঙ্ক সেট করে দাও আপনাকে হাতাবেন সারা দুনিয়া ধরি স্মার্ট হওয়া লাগবে আপনি এই ভিডিওতে আসবেন ক্লিক করবেন যে লিঙ্ক কীভাবে সেট করা যায় আপনি এখান থেকে বাইরে কাম করে দেবেন আবার নিজের অ্যাকাউন্টে নিজে কাজ করবেন বার এখন যদি বলে যে আমার একটা ব্যানার সেট করে দাও বা আপনি বারকে বললেন যে তোমার তো যে পরিস্থিতি দেখতেছি এখানে ব্যানারটা ওইভাবে আকর্ষণ না আমি যে ফলোয়ার টলার বাড়াবো তোমার এটা একটু অ্যাটার্টিম আপনি একটা ব্যানার ডিজাইন করে তার কাছে পাঠান পাঠাচ্ছে এই ব্যানারটা তোমার যদি ডিজাইন করছে তুমি দেখো সে যদি পছন্দ করে আপনি ব্যানারটা আপলোড করে দেবেন আপনাকে সারা ভিডিও ঘাটার দরকার আছে নাই চুল সেরা বিশ্লেষণ করা হয়েছে এখানে যে স্পেসিফিক আপনাদের সময় কিভাবে সেভ হবে কিভাবে দ্রুত সাকসেস হবে আচ্ছা তারপরে আসেন লিঙ্কডিনে বাইরের অ্যাকাউন্ট কিভাবে আমরা অডিট করব আপনি সরি টুইটারে বাইরে একটা কাজের জন্য আসছে আপনি হুট করে কে কাজ দিবেন না না আপনি ওই অ্যাকাউন্টটা অডিট করতে হবে অডিট করে দেখতে হবে তার কি কি প্রবলেম তার প্রবলেমের উপরে তার সাথে কথা বলবেন এবং তার অ্যামাউন্ট আপনি যত প্রবলেম ধরাইতে পারবেন আপনি অ্যামাউন্ট বাড়াইতে পারবেন তাহলে বাইরের এখন কীভাবে অডিট করা হবে তার জন্য আমি ক্লাস নিব এবং টার্গেটেড ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় তারপরে টুইটারে পোস্ট করবেন কিভাবে। ঠিক আছে এবং পোস্টার ডিজাইন করার বিষয় আছে বাইরের প্রোডাক্টের উপর ভিত্তি করে ঠিক আছে আমার অ্যাস পার বাইরের রিকোয়ারমেন্ট হিসেবে আমার এটা নিজেরও অ্যাকাউন্টে গ্রো করবেন বাইরের অ্যাকাউন্টে করবেন তারপরে কি টুইটারে পোস্ট শিডিউল করে দেবো আমি ওই শিডিউল পোস্ট আগেও বললাম বাইরের কাজের জন্য আমরা কিভাবে শিডিউল পোস্ট করব টুইটারের গ্রুপ কিভাবে খুঁজে বের করব। সেখানে কিভাবে মার্কেটিং করব কিভাবে রিপোর্ট তৈরি করবো কীভাবে বারকে দিব এভরিথিং সব কিছু টুইটারে আমি কভার করব তারপরে আসেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের মধ্যে ইনস্টাগ্রাম কাজের ডিমান্ডটা বুঝতে হবে আমি এমন কাজ শিখবো যে কাজের ডিম্যান্ড নেই সেটা আমার যাবো না আমাকে অবশ্যই আগে বুঝতে হবে এই কাজের ডিম্যান্ড আছে কিনা আচ্ছা তারপরে এটা আমি ডিম্যান্ড বুঝবো এবং পুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এ টু জেড আমি ফিসার বুঝবো তারপরে এখানে সুন্দরভাবে সব বেকআপ ক্লাস দেওয়া আছে আমি যত প্রকার প্রশ্ন পাইছি ইনস্টাগ্রামে সব এখানে কভার করা আছে কেন অনেকেই বোঝে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কী আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করবে কীভাবে এর মধ্যে আসেন পেজ বাজিয়ে গেল কী পেজ বাঁধল ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা বিজনেস অ্যাকাউন্ট কোনটা প্রফেশনাল অ্যাকাউন্ট কোনটা ক্রিয়েটর অ্যাকাউন্ট কোনটা এই তো মাথা গেল গ্যান্জ্রাম হয় বুঝছেন বাইরের অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে আপনি বুঝতে হবে যে বাইরের কি অ্যাকাউন্ট তার উপর ভিত্তি করে আপনাকে প্ল্যান সাজাইতে হবে আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টে যেভাবে পোস্ট করবেন প্রফেশনাল অ্যাকাউন্টে বা বিজনেস অ্যাকাউন্টে বা ক্রিয়েটেড অ্যাকাউন্টে সেভাবে পোস্ট করতে হবে না 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 তাহলে তো ভুল পথে আসেন আপনি কারণ বাইরে আসছে আপনি ডিজিটাল মার্কেটে আপনি এই বিষয়ে এক্সপার্ট আর আপনি বাইরকে ডিরেকশন দিবেন বাট বাইরে যদি আবার আপনি উল্টা আপনি বুঝাইতে হয় তাহলে কিন্তু বিপদ ভাই যাই এখন ইনস্টাগ্রামে প্রফেশনাল অ্যাকাউন্টটা কি সেটার মধ্যে বিজনেস অ্যাকাউন্টটা কি ছোট্ট ভিডিও থাকবে বাট এটা কিন্তু একটা ক্লাসের মধ্যে অবস্থা ছোট ছোট থেকে দেওয়ার কারণ আছে এগুলো যখন বেকআপ ক্লাস দেখবেন তখন আপনারা বুঝবেন যে আসলে একটা বিষয় আছে না খুঁটি মজবুত করা আমার আগে খুঁটি মজবুত করা আমার স্টুডিওতে তারপরে ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট আমি কনভার্ট হবো ফ্যাসিলিটি কি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্রিয়েটর অ্যাকাউন্টে আমি কনভার্ট হব তার ফ্যাসিলিটি কি ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট সেটা বিজনেস হোক আর ক্রিয়েটর অ্যাকাউন্ট সেখান থেকে যদি কোনো কারণে আমাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে হয় কীভাবে করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের টাইপ পার্সোনাল অ্যাকাউন্ট ভার্সেস ক্রিয়েটর অ্যাকাউন্ট ভার্সেস বিজনেস অ্যাকাউন্ট এই টাইপটা বুঝতে হবে আমি ছোটো ছোটোকে ভিডিও দেওয়ার পরেও তারপরে আমি টাইপ বুঝাইছি কোন অ্যাকাউন্টের সেগমেন্ট কী তারপরে ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে সেট করবেন ইনস্টাগ্রামে কারণ এটা মোবাইল থেকে করতে হয় ওই পিসির থেকে করা যায় না সেক্ষেত্রে অনেক সময় বাইরের অনেক সময় নেই বেশিরভাগ বাইরে এটা করতেই হবে আপনাকে ঠিক আছে আপনাকে করতেই হবে তার প্রোফাইলের ওয়েবসাইটে লিঙ্ক সে যদি সেট করে নাও দেয় আপনাকে করে দিতে তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা মোবাইল থেকে যা আমরা ব্যবহার করি এটা মূলত মোবাইল ভার্সনের জন্য সেটাতে আমি কীভাবে পিসি বা ল্যাপটপ থেকে ব্যবহার করব এগুলো সব বেকআপ ক্লাস বাট এই ক্লাসগুলোকে আপনার বাইরের কাজের জন্য লাগবে সরাসরি বাইরের কাজের জন্য লাগবে না বাট এটা আপনার বেকআপ হিসাবে লাগবে বাট বাইরের কাজের জন্য সরাসরি যেটা লাগবে সেটা আমি নিজে ক্লাস নিচ্ছি যেরকম ইনস্টাগ্রাম ফলোয়ার কীভাবে বাড়াবেন ঠিক আছে বাইরের কাজের জন্য ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের একটা কাজ সেই হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করবেন তারপরে ইনস্টাগ্রামে পোস্ট কীভাবে ডিজাইন করবেন পোস্ট কীভাবে তৈরি করবেন এই যে চলে আসছে পোস্ট চলে আসা পোস্ট ডিজাইন করা পোস্ট ক্রিয়েট করা ইনস্টাগ্রামে পোস্ট কীভাবে শিডিউল করবেন ইনস্টাগ্রামে পোস্ট প্রমোশন করবেন কীভাবে এবং ইনফ্লুয়েন্স মার্কেটিং ইনস্টাগ্রামের জন্য কীভাবে করা হয় ঠিক আছে কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও একটা ভালো লেভেলে নিয়ে যায় সারি আপনি একই প্যাটার্নে কাজ করে একটু গ্রো করে বিক্রি করতে পারবেন তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কেউ যদি মনে করে এই শুধু ইনস্টাগ্রামটা ভালো করে শিখবে তাও তো সে মাঠে ইনকাম করতে পারবে ঠিক আছে কিন্তু আমরা হব পরিপূর্ণ শক্তিশালী ওয়ান ম্যান সোলজার বুঝেন ওয়ান ম্যান সোলজার হইতে হবে আপনাকে যে আপনি অল স্কোয়ার ঠিক আছে যে অ্যাঙ্গেলে বাইরের কথা বলুক ও আসুক ইউটিউবের জন্য ও আসক টুইটারের জন্য ও আসুক প্রিন্টারেস্টের জন্য ও আসক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ও আসক ইউটিউব ভিডিও এসেও ও আসুক অ্যাডের জন্য ও আমার বেড়ে অন্য কারো যাবে না হ্যাঁ যাইতে পারে আমি নতুন বুঝে না আস্তে আস্তে আমাকে কাবার ধরে কিন্তু আপনার প্ল্যান থাকতে হবে যে বার কি চাইছে বার আমার জিনিস চাইছে আমার বেড়ে অন্য জায়গায় যাচ্ছে এই জিনিস আমাকে শিখে দিতে হবে আমি এইভাবেই শিখছি তারপরে আসেন প্রিন্টারেস্ট ইউরোপের নাইনটি পার্সেন্ট মানুষ প্রিন্টারেস্ট নিয়ে বিজনেস করে শুধু প্রিন্টারেস্ট নিয়ে আপনারা হাই লেভেলে ইনকাম করতে পারবেন এখন প্রিন্টারেস্টের কাজে ডিম্যান্ড কি

হ্যাঁ প্রিন্টারেস্টে রিকমেন্ডেড পিন্ডের ডিজাইন ক্রিয়েটর আইডিয়া নিয়ে কথা বলবো প্রিন্টারেস্টের যে কাজ সেই কাজের নিশ রিলেটেড বাইরের কাজের বিষয়ে আলাপ করবো প্রিন্টারেস্টের নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবো প্রিন্টারেস্টের বিভিন্ন পিন যে আমরা পোস্ট ডিজাইন করব বা বিভিন্ন পিন করবো সেগুলো কীভাবে শিডিউল করব। ঠিক আছে প্রিন্টারেস্টের পোস্ট বা পিন আমরা কিভাবে ডিজাইন করব। প্রিন্টারেস্টের যে পিন সেভ করার কিছু ইস্যু আছে টুকটাক কিছু টুলসের ব্যবহার আছে সেটা কিভাবে করবো এবং এটা কিভাবে অ্যানালাইসিস করব ঠিক আছে কিভাবে অ্যানালাইসিস করবো প্রিন্টেস্টের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার রিজনটা কি সেগুলো নিয়ে কথা বলবো প্রিন্টেস্টের গ্রুপ বোর্ড কি সেটা নিয়ে কথা বলবো প্রিন্টেস্টের ফলোয়ার কিভাবে বাড়াবেন ঠিক আছে ওয়েবসাইটের সাথে কীভাবে অ্যাকাউন্টকে ক্লেম করবেন যাতে ওয়েবসাইটে ট্রাফিক যায় এবং পেইড টুলস দিয়ে কিভাবে আপনি এটা পুরো পরিপূর্ণভাবে ম্যানেজ করবেন সব কিছু কাবার করব এই যে আমাদের অর্গানিক মার্কেটিং সব কভার হলেও হওয়ার পরে আমরা এটা নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো আমরা ইউটিউব নিয়ে কাজ করতে পারবো আমরা সিঙ্গেল প্রিন্টেড নিয়ে কাজ করতে পারবো সিঙ্গেল ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবো এর বাইরেও ফেসবুক নিয়ে সিঙ্গেল কাজ করতে পারবো এখন আসেন অ্যাড ক্যাম্পেন এখন আমার বাইরে আমি অর্গানিক কাজ করতেছি আমার বাইরে যদি চলে যায় যে অ্যাড ক্যাম্পেন আবার জন্য কাছে হ্যাঁ আপনি আস্তে আস্তে কভার করেন এখন আসেন আমার অ্যাট ফেসবুক অ্যাড ক্যাম্পেন অর্থাৎ ফেসবুক অ্যাড আর ইনস্টাগ্রাম এক জায়গা থেকে রান করা হয় ফেসবুক অ্যাড ক্যাম্পেনের জন্য আপনি কিভাবে পেজের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন আপনাকে একটা বাইর একটা কাজ দিল আসলে তো তার পেজের অ্যানালাইসিস আপনাকে করতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস আমরা করা শিখব প্রোডাক্ট বা সার্ভিস অ্যানালাইসিস করা শিখব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেট আপ করা তারপরে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেট আপ করা আপনাকে জানতে হবে তারপরে সেখানে পিকজেল সেট করা জানতে হবে পিকজেল সেট করা ওয়েবসাইটের সাথে এটাকে ক্লেম করা ওয়েবসাইটের সাথে এটাকে ট্র্যাকিং সিস্টেম সেট করা যাতে অটোমেটিকলি ডাটা আপনি বুঝতে পারেন ঠিক আছে তারপরে সেটা করলেই হলো আপনি যদি ই কমার্স ওয়েবসাইট দেয় তখন কি করবেন ডোমিন ভেরিফাই ইভেন্ট সেট আপ আইওএস ফোরটি পয়েন্ট ফাইভ আপডেট সেটআপ ওয়েবসাইট ট্র্যাকিংয়ের জন্য সব শিখে দিব তারপরে আসে আমি অ্যাড রান করার ক্ষেত্রে যে সেগমেন্টগুলো আছে তার আগে এগুলো আমাকে জানতে হবে এগুলো যদি আপনি ক্লিয়ার না বোঝেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না আমি শুধু ক্লাস নিলাম ওই রান করা দেখা দিলাম হয়ে গেল না তার আগে পিছে এ টু জেড আমাকে জানতে হবে আমি কাজ কম করতে পারবো কিন্তু বায়ারকে বোঝাইতে হবে আমাকে ইস্টম নেই বায়ের কাছে আমার কোনো ল্যাকিংস না থাকে আমার কাজের ভিতরে কোনো ল্যাকিংস না থাকে হ্যাঁ কেউ একশো কাজ করে আপনি বিশটা করবেন যে একশো কাজ করে তার অভিজ্ঞতা হাই লেভেলে বাট আপনাকে যাতে বুঝতে না পারে যে আপনি কাজ কম করেন ঠিক আছে বার যাতে বুঝতে না পারে আপনি হাইলি এক্সপার্ট আচ্ছা এখন আসেন ফেসবুক পেজের পেজের থেকে নর্মালি বুস্ট করা যায় সেখান থেকে মেসেজ ক্যাম্পেন তারপরে এঙ্গেজমেন্ট বা বিভিন্ন কিছু করা যায় বাট এটা হচ্ছে ব্যাক ব্যাকডেটেড আমরা এখান থেকে করব না আমরা সরাসরি ভিতর থেকে যা করব বাট এটা আমি রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি কেন এখান থেকে করতে পারবেন কিন্তু অত বেশি অ্যানালাইসিস করা যায় না একই কাজ আমি ভিতর থেকে করবো আমি আরো আপড্রেটে যাবো আসেন এবার ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেন ঠিক আছে রান করে সবচেয়ে বেশি ট্রাফিক অ্যাড ক্যাম্পেন এংগেজমেন্ট অ্যাড ক্যাম্পেন কনভার্সন অ্যাড ক্যাম্পেন বা সেলস অ্যাড ক্যাম্পেন এখন একটা কথা আছে এখানে বললাম বার আইসি বলল যে পেজ প্রমোশন অ্যাড ক্যাম্পেন করা লাগবে আপনি তো মাথা ঘুরিয়ে যাবে যে মাহমুদ ভাই যেটা সেখানে ভাই একই জিনিস কিন্তু আমি যদি আপনাকে বুঝাই না দিই তার মানে কি পে অনেকে বার বলে পেজ এগেজমেন্ট অ্যাড ক্যাম্পেন অনেকবার বলে পেজ প্রমোশন এড ক্যাম্পেন অনেকবার বলে ফেসবুক কনভার্সন অ্যাড অনেকবার বলে সেলস অ্যাড ক্যাম্পেন আমি কিন্তু অর্ড দিয়ে দিয়েছি যাতে বুঝতে শুনতে এখন আমরা দেখেন এই জায়গায় যে সেলস অ্যাট ক্যাম্পেন এখানেও সেলস অ্যাট অ্যাট ক্যাম্পেন আমার আছে এই যে সেলস অ্যাট ক্যাম্পেন তার মধ্যে এটা যদি আমি কাভার করি এটা অটোমেটিকলি কাভার হয়ে যাবে আচ্ছা এখানে এখন আমি এংগেজমেন্ট এটা যদি আমি কাভার করি এটা অটোমেটিকলি কাভার হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ট্রাফিক আমি যদি এটা কাভার করি এটা অটোমেটিকলি কাভার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমি দেখানোর থেকে আমি ভিতর থেকে আরো অ্যানালিসিস দেখাবো ঠিক আছে আচ্ছা তারপরে এই বিষয়টা আমি পুরো কভার করব কভার করার পরে এখন আসেন কাভার করার পরে আপনার আরো কিছু ইস্যু আছে ফেসবুক পেজের এক্সেস নিতে হবে বাইরের কাছ থেকে ওয়েবসাইটে এক্সেস নেওয়া লাগতে পারে যদি পিকজার সেট আপ করতে ম্যানেজারের অ্যাকাউন্টে এক্সেস নেওয়া লাগতে পারে এক্সেস নেওয়ার ক্ষেত্রে এটাকে বাইরের কোনো কাজ না কিন্তু কাজ করার ক্ষেত্রে আপনার লাগবে এই এক্সেসগুলা কীভাবে নিতে হয় তার সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও বানায় রেখে দেব কোনো বার যদি না বোঝে আপনি ভিডিও দেখে তাকে তার কাছ থেকে এক্সেস নিয়ে নেবেন দ্বিতীয় কথা হচ্ছে আমি চাইছি এই অনেক বারকে অনেক বোঝানো যায় না আসলে তো বার আছে যে বোঝে না আমার দায়িত্ব তাকে বোঝানো তখন ইংলিশের ছোট্ট করে একটা ভিডিও বানাবো কিভাবে পেজের এক্সেস নিতে হবে কিভাবে ওয়েবসাইটে এক্সেস দিবেন কিভাবে ম্যানেজার অ্যাকাউন্টে এক্সেস দিবেন ওই ভিডিওর লিঙ্কটা এখানে থাকবে আপনি এই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবেন বাইরকে বাইর দেখে আপনাকে এক্সেস দিয়ে যাতে আপনার কোনো হ্যাসেল না হয় অ্যাড ক্যাম্পেনের কাছে গেল অ্যাড ক্যাম্পেন এখন আসেন ইউটিউব ইউটিউবের ক্ষেত্রে আমি ইউটিউবে অর্গ্যানিক মার্কেটিং শিখছি এখন ইউটিউব অ্যাড ও এটা তো আপডেট করা হয়নি আর সেটা করছিলাম যাই হোক এটা করে দেব বলে হ্যাঁ ইউটিউব অ্যাড ক্যাম্পেন এখন আপনার বাইরে আসতেছে আপনার কাছে ইউটিউব নিয়ে অর্গ্যানিক মার্কেটিং ইউটিউব ভিডিও এসে অর্গ্যানিক মার্কেটিং করলেন বাট অনেক ক্ষেত্রে তো আপনি অ্যাড রান করা লাগবে বা স্পেসিফিক অ্যাডের জন্য আপনি গিফট দেবেন তখন অ্যাডের ক্ষেত্র থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ব্যাংকের কিছু ইস্যু আছে ব্যাংকের ডিটেলস এগুলা বিষয় নিয়ে কথা বলবো অ্যাড যত প্রকার আছে অ্যাড দেখাবো এ টু জেড কভার করে দিব অ্যাডের বিষয় ঠিক আছে এই পর্যন্ত তার মানে কি আমরা অর্গানিক মার্কেটিং কভার করলাম পাশাপাশি অ্যাড কভার করলাম আমরা পুরো বাইরে আমাদের হ্যান্ড ওভার রাখবো এখন আসেন আপনি ইনকাম করার উই আপনি পুরো বিষয়টা কিন্তু কভার করছেন কভার করার পরে যারা দুর্বল এক তিন সেগমেন্টে এখানে আমরা থাকবো মানুষ থাকবে যে দুর্বল সে একটা টপিক নিয়ে প্রথমে আঁকাবে হয় ইউটিউব নেওয়া আগাক না প্রিন্টেস নিয়ে আগাক না ইনস্টাগ্রাম নিয়ে আগাক না ফেসবুক অর্গানিক মার্কেটিং বা পেট মার্কেটিং নিয়ে আগাক বা কেউ পেট মার্কেটিং নিয়ে আগাক আস্তে আস্তে তার ইনকামটা বাড়াইবে সে কাজে দক্ষতা আরও তৈরি করবে ইনকাম আরও বাড়বে আস্তে আস্তে কিন্তু পুরো বিষয় নিয়ে আপনি মাঠে নেওয়ার সামর্থ্য অর্জন না হলে দরকার নাই আপনি একটা সেগমেন্ট নিয়ে আঁকাবেন যার পুরা সামর্থ্য আছে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টটা ফুল আঁকাবে কিন্তু আপনি স্পেসিফিক পুরো বিষয়টা নিয়ে শিখবেন শিখার পরে আপনি ফাইন্ড আউট করবেন যে আমি একটা টপিক নিয়ে আগে ইনকামের জন্য মাঠে নামি এটাই ডিজিটাল এর বড় ফিসার আচ্ছা এখন আসেন আমরা তো কাজ শিখলাম কাজ শিখলে তো হবে না কামাই না করলে পরে আমাদের কোনো দাম নাই যে যতই বলুক আমার কাছে অনেকে বলে ভাই কাজ দেন আমি স্পেশালিস্ট ফাইলপত্র চাই কিছু বের করতে পারে না ও কি স্পেশালিস্ট আমি মানব কি করি আমাকে আমি যে স্পেশালিস্ট এটাকে মানাইতে হবে না সে অটোমেটিকলি বুঝবে আমি স্পেশালিস্ট এখন ইনকামের জন্য আমরা প্রথমে কোথায় হিট করবে ফাইবার মার্কেট প্লিস এই ফাইবার আচ্ছা আর একটা কথা বলি আমি মিটে আমাদের যে পেইড ভাষণ ছিল সেটা ওদের ওখানে সমস্যার কারণে ওই এক্সেসটা এখন হোল্ড হয়ে আছে বাট আমার এই ক্লাসটা শেষ হতে আরেকটা লিঙ্ক দিব কারণ আমি চাই না অসম্পূর্ণ কোনো কিছু থাকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত মানে আমি যে একবারে পেইড গুগল মিট আছে আমার এক্স এক্সের ছয় মাসের জন্য বাট ওদের ওখান থেকে ওদের কিছু কারণে সমস্যা হয়েছে আমাকে জানাইছে আমি আজকে ঢুকতে পারি না এই জন্য যদি মিটের লিঙ্কটা কেটে যায় আপনারা নিরাশ হবেন না আমি আবার লিঙ্ক দেব অন্তত পক্ষে সবাই জয়েন থাকবেন কারণ ফিনিশিংটা লাস্টে বুঝতে পারবেন আর এখান থেকে অনেক অনেক কিছু ফাইন্ড আউট করে আপনারা মাঠে নামতে পারবেন ভবিষ্যতে ঠিক আছে এই জন্য আমি লিঙ্কটা কেটে গেলেও আমি আবার লিঙ্ক দিব আজকের ক্লাসে যদি আপনি দুই ঘন্টাও থাকেন আপনার লজ্জ যাবে না তারপরে ক্লাসগুলো স্পেসিফিক হবে এবং অবশ্যই পেইড লিঙ্ক আমি ইউজ করি ঠিক আছে এতে আপনাদের কোন ডাউট নাই আমি অগ্রিম বলে নিলাম হ্যাঁ আচ্ছা এবার আসেন ফাইবারে আমাকে কেন আমি প্রথমে যাচ্ছি কারণ ফাইবার হচ্ছে নতুনদের জন্য বেস্ট পুরাতনদের জন্য মানে আমি কেউ আমার অনেক সময় মনে হয় যে আমি ফাইবারে কাজই করব না কিন্তু আমি যদি ফাইবারে কাজ না করি আমার স্টুডেন্টকে বুঝাবো কি করি আমার স্টুডেন্টকে শিখাবো কি করে আমাকে তো ওদের সাথে সাথে থাকতে হবে কারণ আমি যদি ভিতরে বিষয় না জানি আমার স্টুডেন্ট জানবে কি করে ঠিক আছে আমি যদি মনে বাড়ি থেকে ক্ল্যান নিয়ে আসবো ফাইবারে গোষ্ঠী ক্লাইন্ট বাট ফাইবার নতুনদের জন্য সবচাইতে ভালো নতুনদেরকে খুব সুযোগ দেয় তা আমি যদি ফাইবার থেকে দুইটা দশটা বিশটা বাইরে ডিল করে ফেলি তাহলে আমি এক্সপার্ট হয়ে যাব তখন আপনি আরও চোখকান খুলে যাবেন এর জন্য প্রথমে আমি ফাইবারটাকে টার্গেট করি এই ফাইবার নিয়ে আমার যত ভিডিও আছে বা ভিডিও আমি ক্লাস নেবো সব আমি কোনো সাপোর্টের কোনো বেল নাই এখানে একদম ডাইরেক্ট ক্লাস কাল এটা ইনকাম করার ওয়ে ক্লাস ক্লাসগুলা আমি মাহমুদ কেন আপনি অনেক ইউটিউবার আছে আমার সাথে থেকে ভালো ক্লাস করে তাদের ক্লাস দেখো আপনারা শিখেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু ইনকাম করার ক্ষেত্রে আমি খুব সেন্সিটিভ এখন আসেন ফাইবার ফাইবারে আপনাদের ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে একটু জেড বুঝাবো এবার অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন নিয়ে বোঝাবো কোন ফাংশন কি কাজ করে কেন দিছে কি লাভ এখানে কি ক্ষতি এটা করা যাবে কি যাবে না আচ্ছা এবং কিভাবে আপনি বায়ার আপনার অ্যাকাউন্টকে চেক করে কাজ দেওয়ার আগে তো বায়ার আপনার অ্যাকাউন্ট গিক চেক করবে না বায়ার কিভাবে চেক করে আপনি যদি সেটা বোঝেন তার মানে তো আপনি ওগুলো কারেকশন করে ফেলবেন বায়ার এইভাবে আমাকে চেক করবে আচ্ছা তারপরে গিক রিসার্চের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা ঠিক আছে অর্থাৎ গিগ তৈরি করার আগে আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে আমি অ্যাকাউন্ট আগে তৈরি করব না গিক আগে তৈরি করব অবশ্যই গিগ আগে তৈরি করব অনেক আছে আগে অ্যাকাউন্ট খোলাই কেন অ্যাকাউন্ট খুলব না আমি কেন আগে গিক রিসার্জ করে সব রেডি করব তারপরে অ্যাকাউন্ট খুলবো এর কারণে আমি ব্যাখ্যা বইগুলো আসে আর যার জন্য এই অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করে না অনেক মানুষ এই ভুল ধারণার জন্য ভুল শেখানোর জন্য তারপরে হচ্ছে একটা গিগ আমি টার্গেট করব সেই গিগের মধ্যে আমি কম্পিউটেটর অ্যানালাইসিস করব। আমি যে এই কিওয়ার্ডে বা এই জায়গায় গিগ দিতে চাচ্ছি আসলে কি আমি এখানে যা কুলাইতে পারবো বা এখানে আমি যা দাঁড়াইতে পারবো বা আমার এটা র্যাঙ্ক করবে কি না সেটা এ টু জেড ওর কম্পিউটেটর অ্যানালিস করব তারপরে সেটা আমি সেগমেন্ট গিগ রেডি করব টার্গেটের মেন কিওয়ার্ডকে টার্গেট করে তারপরে আমি মেন কিওয়ার্ডকে টার্গেট করে আমি গিগটা আমি সেট আপে যাবো

আমাকে হচ্ছে একটা গিগের জন্য ঠিক আছে গিগের জন্য আমাকে সব সেগমেন্ট রেডি করতে হবে অর্থাৎ আমি যখন টাইটেলটা তৈরি করে ফেলবো তারপরে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরিতে আমি গিগটা দিবো সেখানে আমাকে ট্যাগ অ্যানালাইসিস করতে হবে প্রাইজ অ্যানালাইসিস করতে হবে ডেসক্রিপশন লেখার সিস্টেম আছে কীভাবে এসি ও ভাবে ডেসক্রিপশন লিখতে হবে এবং সেখানে কিভাবে টার্গেটের কিওয়ার্ড স্পেন্ড করতে হবে কিভাবে এফে কিউ আমি সেট করবো এফে কিউর ভিতরে টার্গেটেড কি যারা নতুন আপনারা মাথার ভিতরে এত চাপ নেবেন না মনে করছেন যে মাহমুদ ভাই এত কিছু বলতেছে এত কিছু কিভাবে করব আরে ভাই আমি আসি একদম স্মুথলি আস্তে আস্তে যেতে যেতে সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা চাপ নিয়ে এত কিছু শিখতে হবে না ভাই এত কিছু আপনাদের ব্রেনে রাখতে হবে ব্রেনে রাখবো আমি আপনাদের যেভাবে ডিরেকশন দেব সেভাবে শুধু কাজ করে যাবেন আর কিছু করতে হবে ইনশাআল্লাহ তারপরে আসেন ইমেজ আমি ইমেজ কীভাবে তৈরি করবো তার একটা ইনস্ট্রাকশন আছে ইমেজ কিভাবে তৈরি করব বা ইমেজের মধ্যে অর্থাৎ স্যাম্পল যে সেট করবো স্যাম্পল কিভাবে তৈরি করব ইমেজ এবং স্যাম্পল কিভাবে এসেও করব তারপরে ফাই এই যে দেখেন এতগুলা ক্লাস কাভার করলাম গিগের উপরে তারপরে আসেন আপনার চারটা গিগ এই একই প্যাটার্নের সিস্টেম ওয়াইজ আপনি যে ধরনের টপিক থেকে কাজ করতে চান আপনি গিগ রেডি করবেন চারটা তারপরে আসবেন আপনার অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট সেট করে প্রোফাইল সেট করে সব আমি দেখাই দেবো সুন্দর ভাবে এসিও ফ্রেন্ডলি ভাবে আপনি সব করতে পারবেন শুধু করলেই হলো না আপনার আমি আমি চেক চেক করব নিজে আচ্ছা মানে কি আমরা সাজাইতে হবে কারণ অনেকেই মনে করে অ্যাকাউন্টের ভিতরে আবার কিওয়ার্ড দেওয়া লাগবে আপনি যেই টপিক্স নিয়ে গিক দিবে সেই টপিক্স রিলেটেড আবার অ্যাকাউন্টের ভিতরে ঢুকাইতে হবে তার মানে অ্যাকাউন্টে এসিও ফ্রেন্ডলি ভাবে কিভাবে সেট আপ করতে হবে সব দেখাই দিব তারপরে যখন অ্যাকাউন্টটা আপনারা তৈরি করবেন এবং গিগুলো তৈরি করবেন প্রত্যেকটা গিগ প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ইন্ডিভিজুয়ালি চেক করব ঠিক আছে চেক করব সেটা হচ্ছে একে একে চেক করবো আজ হয়তো কারোটা চেক করলাম কাল একটা চেক করলাম একজনটা চেক করলে আরেকজন অটোমেটিকলি শিখে যাবেন আর একটা টপিস নিয়ে যখন চেক করবে একজন তো অটোমেটিকলি শিখে যাবেন এ টু জেড চেক করবো আচ্ছা তারপরে আসেন হচ্ছে গিগ আপলোড তার মানে এতক্ষণ আমরা কি করছি গিক তৈরি করছি রিসার্চ করে গিক তৈরি করছি এবং এই অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা করা করা প্রোফাইল করে এসে তারপরে হচ্ছে গিক আপলোড করবো আপলোড করে কি শেষ অনেকে এ রহস্যই জানে না আপলোড করার পরে আপনাকে চেক করতে হবে সাথে সাথে যে কিওয়ার্ডকে টার্গেট করে আপনি গিকটা তৈরি করছে সেই কিওয়ার্ডও আসছে কিনা সেই কিওয়ার্ডও আসছে কিনা এবং আপনি যদি ভিডিও থামনিল সেট করেন আপনি যখন ভিডিওটা দিবেন তখন তো থামনিলটা ওদের মতো ওরা নিয়ে নেবে বাট আপনাকে সেট করে দিতে হবে এই ভিডিও থামনিল কিভাবে সেট করতে হবে গিক আপলোড করার পরে এই পরিপূর্ণ বিষয় যখন কাবার হয়ে আপনি গিক আপলোড করে ফেলবেন তারপরে অনেক অ্যানালাইসিস আছে মনিটরিং আছে এইটা বিষয় পরে আচ্ছা এখন আসেন বাইরকে মেসেজ দিতে হবে বাইর তো আপনাকে মেসেজ দেবে এই মেসেজের জন্য সব কিছু আপনার কাছে রেডি থাকতে হবে যে ধরনের গিগ দিস সেই ধরনের গিগের জন্য কিভাবে কি মেসেজ দিতে হবে বায়ার প্রশ্ন করতে হবে তার জিনিসটা আপনি কি বলবেন সমস্ত কিছু আপনাদের দিয়ে দিব আমি কাস্টম অফার কীভাবে পাঠাবেন অর্ডার কীভাবে কনফার্ম করবেন অর্ডার কীভাবে ডেলিভারি দিবেন কীভাবে আপনি ফিডব্যাক নেবেন এগুলোর উপরে সব ক্লাস হবে তার মানে হচ্ছে অর্ডার কীভাবে নেওয়া কিভাবে ডেলিভারি দেওয়া একদম সরজমিনেই দেখতে পাবেন তারপরে এখানে ক্লাস থাকবে সেই সিচুয়েশন হিসাবে ওকে করে আমরা আসবো আপওয়ার্কে ফাইবারের সেগমেন্ট এক ধরনের আপওয়ার্কের সেগমেন্ট আরেক এক ধরনের সেম প্রসিডিউরে আপওয়ার্কের প্রত্যেকটা বিষয়ের উপরে প্লাস ইন্ট্রোডিউস নিয়ে কথা বলবো অ্যাকাউন্ট এখন অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলবো প্রোফাইলের ইনস্ট্রাকশন নিয়ে কথা বলবো প্রজেক্ট ওখানে আমরা এটাকে গিভ গিক বলে ফাইবারে আর আপর হচ্ছে এটা একটা প্রোজেক্ট প্রোজেক্টের মধ্যে অর্থাৎ প্রজেক্ট কিভাবে অ্যানালাইসিস করব। সেখানে ট্যাক্স সেট আপ করব কিউআর ডিসকাস করবো টাইটেল তৈরি করব ক্যাটাগরি দিব ডিসক্রিপশন দিব অ্যানালাইসিস করবো সমস্ত কিছুই আমরা আপনাকে আমি শেখাবো এবং এগুলা ক্লাসের মাধ্যমে ক্লাসে এফএ থেকে শুরু করি ঠিক আছে বাইরের রিকোয়ারমেন্ট থেকে সব ক্লাস হবে তারপরে ইমেজ কিভাবে আপনি আপার কি ইমেজ তৈরি করবেন ইমেজ কিভাবে আপনি ইনস্ট্রাকশন ইমেজের কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো জানতে পারবেন ইমেজ বা স্যাম্পুল এখানে ইস্যু করা সেটা জানতে পারবেন তারপরে আমরা আসবো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করব তারপরে অ্যাকাউন্টের প্রোফাইল সেট আপ করবো এবং অ্যাকাউন্টের অর্থাৎ প্রজেক্টগুলো আমরা আপলোড করব অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট এখানে সাতটা বা ছয়টা বা পাঁচটা প্রজেক্ট দিবেন সেই প্রজেক্টগুলা আমরা এখানে আপলোড করে দেখাবো প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয় তারপরে এর ভিতরে এই আপরকে বেশ কিছু বিষয় আছে যেটা আরো এক্সট্রা আমাদের করতে হবে প্রপোজাল কিভাবে সেন্ড করতে হবে বায়ার একটা জব পোস্ট করছে সেই জবের বিপরীতে আপনি কিভাবে প্রপোজাল সেন্ড করবেন তারপরে সেখানে মেসেজ টেম্পলেট কিভাবে তৈরি করবেন বায়ারকে কিভাবে মেসেজ দিবেন ঠিক আছে এটা সেট করব। আচ্ছা এই পুরো ফাইবার এবং আপর কাভার করার পরে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হচ্ছে আপনি ভিডিও বাদেও ফাইবারে আপনি রান করতে পারবেন আবার আপরকেও রান করতে পারবেন আবার ভিডিও দিলে ভালো সেই ক্ষেত্রে ফাইবার বা আপরকে ভিডিও কিভাবে তৈরি করতে হবে তার উপরে আমি ভিডিও তৈরি করার উপরে ইনস্ট্রাকশন দিয়ে দেবো এবং সেই ভিডিও কিভাবে এসেও করে আপলোড করতে হবে তার উপরেও আমি ক্লাস নিয়ে নেব এই দুইটা এক আর দুই আমি লাস্টে দিয়েছি কেন কারণ ফাইবার আপর যখন আপনারা কাভারে যে যাবেন তখন এইটার উপর ভিত্তি করে আপনার দুইটাতে ফাইবারও কাজ ভিডিও আপনি মেক করবেন আপনি আপোরকে ভিডিও মেক করবেন এই জন্যই এই দুইটা ক্লাস আমি লাস্টে দিয়েছি যাতে ফাইবার আপোর কাভার করার ক্ষেত্রে অনেক কাছে ভিডিও দিবে না না দিলে তাতেও আপনার সমস্যা নেই আপনি স্মুথলি আপনি অ্যাকাউন্ট রান করতে পারবেন ঠিক আছে যদি কেউ দিতে চায় অবশ্যই তার জন্যই ইনস্ট্রাকশন আমার হাসি হয়তো আপনি এখন দিচ্ছেন না ভবিষ্যতে দিবেন আরও নিজেকে কোয়ালিটি তৈরি করে যাই হোক এটা ইনস্ট্রাকশন দেব এখন আসেন অনেক সময় আসে অ্যাকাউন্টটা আপনার কাজ নাও থাকতে পারে অনেকে বলে অনেক কিছু এগুলো বলবে না কিন্তু এই অ্যালগোরিদমে এই অ্যাকাউন্টগুলোও তো বিভিন্ন সিস্টেমে চলে ওদের কিছু ট্র্যাকিং সিস্টেমে চলে আপনার অ্যাকাউন্টগুলো অনেক সময় র্যাঙ্ক হারাইতে পারে কেন র্যাঙ্ক হারাইতে পারে প্রথম কথা হচ্ছে ওদের আপডেট আসে আপনি যে সেগমেন্টে সেট আপ করছেন আপডেট আসার পরে আপনার ওই সেগমেন্টটা আর সেট মানে ওই র্যাঙ্ক নাই আপনাকে কি করতে হবে আপনাকে নতুন ভাবে একটু করে দিতে হবে আবার একটা ইস্যু আপনি যখন বাইরের কাজ করবেন বাইরের কাজের ক্ষেত্রে অনেক সময় খারাপ ফিডব্যাক ভালো আছে যে বিষয়গুলো যদি ইয়ে করে খারাপ ফিডব্যাক দেয় বা কমেন্টস করে বা অনুসঙ্গে বিষয় ঘটতে থাকলে তখন ওই বিষয়টার উপরে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক হারাইতে পারে বা ডাউন হইতে পারে ঠিক আছে আর একটা বিষয় আপনি যখন লেভেল ওয়ান পাবেন আপনাকে মনে করতে হবে লেভেল ওয়ানের দলে আপনি নতুন তখন আপনার কিছু দিন র্যাঙ্ক হারাই থাকবে কিন্তু র্যাঙ্ক আনার সিস্টেম আছে সেটা পরের বিষয় সেটা পরে জানতে পারবেন আবার লেভেল টুতে যখন যাবেন তখন আবার র্যাঙ্ক হারাই থাকবে কেন কারণ লেভেল টুতে আপনি নতুন নতুন অবস্থাতে আপনি যুদ্ধকারী গেলেন তারপরে যখন লেভেল ওয়ান পাবেন আপনি মনে করবেন কি লেভেল ওয়ান পেয়ে এখন প্রচুর পরিমাণে কাজ আসবে বাট আসবে কিন্তু আপনার র্যাঙ্ক হারাবে র্যাঙ্কে আবার যখন আসবে তখন আপনি স্কুল থেকে কাজ করতে এটা কি কে বলবে বলবে না ঠিক আছে আমি কি করি একটা অ্যাকাউন্ট আপনি কাজ করতেছেন লেভেল ওয়ানে যাবেন আমি সাথে সাথে বলে দেয় আরেকটা অ্যাকাউন্ট আপনি রেডি করেন এখান থেকে কামাই করছেন এই কামাই দেওয়ার ছোট্ট একটা ডিভাইস আরেকটা নিয়ে নেন কম দামের মধ্যে শুধু অ্যাকাউন্ট ডিল করার জন্য নিয়ে আপনি আর একটা অ্যাকাউন্ট রান করেন বুঝছেন একটা কথা তার মানে কি আমার অ্যাকাউন্ট র্যাঙ্ক হারাতেই পারে এটা অস্বাভাবিক এটা ওদের একটা সিস্টেম আপরকে কোনো কারণে আপনি বাইরের সাথে আপনি কাজ করতেছেন হয়তো রেসপন্স রেট কমে গেল বা দেখা গেল যে আপনার জব রিসপন্স রেট কমে গেল আপনাকে ডাউন দিতে পারে আচ্ছা এখন দিলেও আপনার সেটা একটা ইস্যু আছে তাহলে অ্যাকাউন্টগুলা যে সব সময় র্যাঙ্কে থাকবে তা কিন্তু এই অ্যাকাউন্টগুলা অ্যাকাউন্টগুলার সিস্টেম কেমন আপনি যখন অ্যাকাউন্টগুলাতে কাজ করেন ভালো কাজ করতেছেন আপনার কাজে আরো ভরপুর দিয়ে দিন আরও বেশি ওরা প্রমোশন করবে আরো বেশি বেশি কাজ পাবেন আপনি পাগল হয়ে যাবেন আবার দেখা যায় যখন র্যাঙ্ক হারাই তখন আপনার এই সত্য কথাগুলো ভাই আচ্ছা এখন একটা একটা অ্যাকাউন্ট আপনি আপনি চলতেছেন ডিপেন্ড করলে চলবে অবশ্যই আপ আপনাকে যাইতে হবে আচ্ছা এখন ঘটনা হচ্ছে ফাইবার আপ সবে আছে আপনি অ্যাকাউন্টও কাজ করেন আপনাকে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড থাকলে চলবে চলবে না আপনি বাইরে থেকে ক্ল্যান্ট নিয়ে আসার সিস্টেম আপনাকে বুঝতে হবে তার মানে কি আপনি শক্তিশালী হইতে হবে ভাই একটা সেগমেন্টে আমি কাউকে মাঠে নামার কথা বলি হ্যাঁ আপনি আস্তে আস্তে আগান কিন্তু আপনার টার্গেট থাকবে মাল্টিপল তিনটা ওয়েতে আমরা মার্কেটে নামব ইনকামের জন্য ফাইবার আপর বাড়ি থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করব এখন বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টগুলো যদি একটু র্যাঙ্কে না থাকে র্যাঙ্ক না ভালো লেভেলে না থাকে সেখানে কিছু ভালো পোস্ট ভালো গ্রো কিছু ফলোয়ার বা কিছু ফ্রেন্ডস ফলোয়ার যদি না থাকে আপনি বাইরে বিশ্বাস করবে করবে না এই যে সোশ্যাল মিডিয়া গুলো আমি দেখালাম আপনাদের নিজেদের একটা একটা অ্যাকাউন্ট সেট আপনারা রেডি রাখবেন ওইটাতে নিজে প্র্যাকটিসও করবেন তারপর আস্তে আস্তে গ্রো করবেন তার বিনিময়ে কি হবে বাইরে যখন আপনি বাইরে ক্লায়েন্ট খুঁজবেন ওই অ্যাকাউন্টগুলো বাইরে আপনাকে বিশ্বাস করবেন আপনার আহ কিভাবে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক লিংকডইন ইনস্টাগ্রাম টুইটার এগুলাকে র্যাঙ্কে নিয়ে আসবেন এমন কি আপনি প্রফেশনালি একটা সেট কীভাবে তৈরি করবেন গুগলে র্যাঙ্ক করাবেন আপনার অ্যাকাউন্ট আপনার আইডেন্টি বা বাইরেও অনেক সময় বলে যে আমার নাম দিয়ে বা আমার এই ইনস্টা দিয়ে সার্চ দিলে তো গুগলে পায় না আসলে তো ওই অ্যাকাউন্টগুলো এসো ফ্রেন্ডলিভাবে সে তৈরি করেনি আপনাকে শিখাই দিব আপনি বাইরের অ্যাকাউন্টও করে দিবেন যদিও বা বাইরে না বলে বাইরের অ্যাকাউন্টও অনেক সময় যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টে কাজ করবেন তখন আপনি এটা করে দি দিতে হবে বারের সাথে আলাপ করে করে দিতে হবে ওই অ্যাকাউন্টগুলো গুগলে র্যাঙ্ক করবে ঠিক আছে এই পুরো প্রসিডিউর শিখাই দেব তারপরে আপনি ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনি বাইরে নিয়ে আসবেন তারপরে আপনি লিঙ্কডের থেকে কীভাবে বাইরে নিয়ে আসবেন টুইটারের মাধ্যমে কীভাবে বাইরে নিয়ে আসবেন ইনস্টাগ্রামের মাধ্যমে কীভাবে বাইরে নিয়ে আসবেন পিনটেস্টের মাধ্যমে কীভাবে বাইরে আসবেন ইউটিউবের মাধ্যমে কীভাবে নিয়ে আসবেন ফাইবারের মাধ্যমে কীভাবে নিয়ে আসবেন আরও অনেকগুলো বিষয় আছে যেটা পর্যায়ক্রমে আরও বলবো এখন ঘটনা হচ্ছে যে যত মহরাইনিক ওয়েব ডেভেলপার ডিজাইনার এই সেই ভংসং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার তার লাগবে কেন লাগবে এই যে তার রহস্য আসেন আপনাকে কি কাজের জন্য বসে থাকতে হবে কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট আপনি ভালো বোঝেন নিজের জন্য বাইরে নিয়ে আসবেন বাইরের কাজও করবেন ছোট্ট একটা কাজ নিয়েও আপনি মাঠে নামতে পারবেন তার মানে আমাকে আমার কাছে অফার আছে ভাই একটা ভালো সিলে দেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য আমার এজেন্সি ওয়েবসাইট সব কিছু তো আছে কি এই সোশ্যাল মিডিয়াগুলো যদি গ্রো না করি তাহলে তো আমি বাহির পাবো না ঠিক আছে কয়েকদিন আগেও একজন আসছে আমি ভাই আপনি কত টাকা দিবেন কয় ভাই আমি আসলে চাচ্ছি যে প্রথমে ছয় মাসের কাজ করুক পরে আমি তার একটা বেতন দেবো মাপ করে দেন দোয়া করে সব বাটপারি কাজ আমার কাছে নাই নগদ কত দিবেন সেটা কন আমি একটা স্টুডেন্ট দেবো আপনি পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে আচ্ছা পনেরো না দেন সে দেড়শো ডলার থেকে দুশো ডলার পায় বাইরে অ্যাকাউন্টে কাজ করি আপনি দশ হাজার টাকা দেন বাংলাদেশ হিসাবে আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো সে দেখভাল করবে কারণ এক্ষেত্রে সময় দিতে হয় বুঝলেন একটা কথা আমার কথা হচ্ছে আমরা ওই সেগমেন্টে যাব না ওইটা আমি কথার পরিপ্রেক্ষিতে বললাম বাট আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ভালো বোঝেন আপনাকে বাইরে থেকে বাইরে নিয়ে আসতে পারবেন না হানড্রেড পারসেন্ট পারবেন ঠিক আছে যদি আপনি সৎ চেষ্টা এর এরপরেও আরও ঘটনা আছে তার মানে আমি বাইরে ফোকাস করব বেশি যারা ইংলিশে ভালো তাদের মূল টার্গেট থাকবে বাইরে অ্যাকাউন্টের পাশাপাশি বাইরে সে তো ছেড়ে ফেলা দেবে কারণ এই সেক্টরে রাজত্বই করবে সে যদি সে প্যাটার্নটা বুঝে যায় সিস্টেমটা বুঝে যায় আর যারা ইংলিশে দুর্বল তারা কি কামাই করবে না যে ইংলিশ কিছুই জানে না সেও গুগল ট্রান্সলেটে মেসেজিং করে 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 বাইরের সাথে চ্যাট করে ফাইবারে আপনাকে কাজ করতে প্রত্যেকটা প্রসিডিউর আছে আপনি নিজে মাঠে নামেন ইনকাম শুরু করেন আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্টে নেন আপনি যদি মনে করেন যে এখানে দশ হাজার কামাই করেন আপনি যদি এখানে মনে করেন যে মাসে এক লাখ কামাই করবেন আপনি স্কিল তো হবেন আপনি তৈরি করবেন ঠিক আছে আপনি কত দূর যাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু আমার এখানে যে একদম দুর্বল সেও কামাই করবে সেই সেগমেন্টে আমার এটা তৈরি করা সে ফাইবারে ভালো কি করবে ওই তিনটা ফাইবার এখন বসে যাবে সে সিস্টেম আছে যে আমি ভাই কিচ্ছু ইংলিশ পারি না আমি বাইরের সাথে মিটিং কথা আমি কথা বলতে পারবো না আমি শুধু মেসেজ করে করে কাজ দেব একটা অ্যাকাউন্ট র্যাঙ্কে হারাবে আরেকটা অ্যাকাউন্ট র্যাঙ্ক থাকবে এক একটা সেগমেন্টে পরে এক একটা অ্যাকাউন্ট তৈরি করবে কবে যে একটা অ্যাকাউন্ট থেকে কামাই করবে কামাই করার পরে ওই টাকা দিয়ে আরেকটা ডিভাইস কিনবে করে আরেকটা ডিভাইসে আর একটা সিস্টেমে অ্যাকাউন্ট খুলবে কী কীভাবে খুলতে হয় সেটা আমি জানি ঠিক আছে তুমি এভাবে ফাইবার নিয়ে বসে থাকো তুমি একটু ভালো জানো তোমার একটু টাকা পয়সার জোর আছে কারণ আপারকে কানেকশন কিনতে হয় তুমি আপার কেউ যাও তুমি ইংলিশ ভালো জানো তুমি বাড়ি থেকে ক্লায়েন্ট ফাইন্ডিং করো তারপরে তো আরও অনেকগুলো ফ্যাসিলিটি আমার কাছেও আছে তারপরে আসেন এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বাইরে নিয়ে আসতেছি তারপরে আমি কি করব টার্গেটেড ইমেল কালেকশন এবং ফিল্টারিং একটা সাপোর্ট ক্লাস আমি রেখে দিয়েছি কীভাবে বাইরের ইমেল কালেক্ট করবেন এবং সেটাকে ফিল্টারিং করবেন এবং একটা ক্লাস নেবো কিভাবে আপনি টুলস ব্যবহার করে ইমেল টেম্পলেট তৈরি করবেন সুন্দর একটা টেমপ্লেট তৈরি করবেন ইমেজ টিমেজ দিয়ে যাতে বাইরের কাছে আপনি ইমেলটা করলে বাইরে আপনার ইমেলটা দেখে যে আপনি কী কাজ করেন কি এক্সপার্ট তার কি হেল্প করতে পারবেন এটাও আমি শিখাই দেব কারণ ইউরোপে আগে একটা সময় ছিল ইমেলটা মার্কেটিং খুব বেশি ইফেক্টিভ ছিল এখন একটু কমে গেছে বাট ওরা আবার আগে ইমেল চেক করবে আপনি যদি ভালোভাবে কাজে লাগাইতে পারেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেটার কিছু আসতে পারবেন আচ্ছা তার মানে কি বাইরে থেকে ক্লিয়ান ধরার ক্ষেত্রেও আমি সচেষ্ট থাকবো এবং প্রত্যেকটা টপিক আমি শিখে নিব এবং কোনো কিছু ভুলে যাচ্ছেন আপনি সিট বের করবেন সিটের লিঙ্কে ক্লিক করবেন আপনি যা ক্লাস দেখে নেবেন সব কিছু আপনার ড্যাবের লিঙ্কও থাকবে যেটা আমি ইউটিউবে পাবলিশ করবো ইউটিউবে লিঙ্ক করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আসি হয়তো ক্লাসটা মাঝে কিছু বিঘ্ন ঘটছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এখান থেকে যে ইনফরমেশন পাবেন আপনি লাইফে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন মানুষ যাতে ভুল কিছু না বলতে পারে ভুল কিছু পথে আপনাকে পরিচালিত করতে না পারে ঠিক আছে এখন আসেন স্যাম্পল তো আপনার লাগবে ফাইল স্যাম্পল লাগবে বারকে কী দিয়ে বিশ্বাস করবেন আপনি ফাইবারও অ্যাকাউন্ট খুললেন সব কিছু ওকে আছে আপ ওকেও আপনি বাড়ি থেকে ক্লায়েন্ট খুঁজবেন বার আপনি কি দেখে বিশ্বাস করবেন আপনার স্যাম্পল লাগবে আপনার ফাইল লাগবে এটা কোথায় পাবেন আমি দিব ইউটিউব ভিডিও এসেও স্যাম্পল দিব ফাইল দিব ইউটিউব অ্যাড ক্যাম্পেনের স্যাম্পল দিব ফাইল দিব তারপরে ফেসবুক অ্যাডের স্যাম্পল দিব ফাইল দিব সোশ্যাল মিডিয়া ফেসবুক লিঙ্ক ইন টুইটার ইনস্টাগ্রাম টুইটার সব কিছু স্যাম্পুল পাবেন ফাইল পাবেন স্যাম্পল কিভাবে তৈরি করতে হয় দেখাই দিব টেকনিক শেখাই দিব ঠিক আছে এবং ফাইল দিয়ে দিবো কিভাবে বাইরের সাথে চ্যাটিং করতে হয় বাহার কি প্রশ্ন করবে আপনি কি উত্তর দিবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টপিক সেপারে দিব প্রত্যেকটা টপিক দিব ভেঙে ভেঙে যে ফেসবুকে বাইরের আসলে কিভাবে চ্যাটিং করবেন প্রিন্টারেস্টের বাইরে আসলে কিভাবে চ্যাটিং করতে হয় ইউটিউবের বাইরে আসলে কীভাবে চ্যাটিং করতে হয় টুইটারের বাইরে আসলে কিভাবে চ্যাটিং করতে হয় অ্যাডের বাইরে আসলে সে কি প্রশ্ন করতে পারে সব পাওয়া যাবেন ঠিক আছে তারপরে আসেন বায়ার কমিউনিকেশন মূলত এই যে বায়ার কমিউনিকেশন আমি দিয়ে দেবো এটাই এখানে আপনাদের কাজে লাগবে আচ্ছা বায়ার কমিউনিকেশন এবার আসি আমরা যেটা বলতে চাইছি সেটাই মূলত ঠিক আছে সেটাই মূলত আচ্ছা বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে কি আমাদের গুগল ট্রান্সলেট এবং টুসটা কীভাবে সিম্পল একটা টুস ট্রান্সলেট আপনাকে খুব খুব বেশি হেল্প করবে অনেকে আছে ইংলিশ নিয়ে ভয় পাচ্ছেন ভাই ভয়ের কোনো কারণ সিস্টেম আছে এখানে আমি আছি সিস্টেম আছে ঠিক আছে আপনি এই স্টার ব্যবহার কিভাবে করতে হয় ইজিলি আমি তার জন্য একটা সাপোর্ট ক্লাস আমি একটা রেকর্ড দিয়ে যে কিভাবে এটা ব্যবহার করবেন বার বার কোন দেশের ফ্রান্স ভাষায় সে কথা বলবে সে ওই চায়না ভাষায় বলবে সে যে ভাষায় বলবে সে যে ভাষায় বলবে আমার আসা যায় না ওকে আমি ঠিক বাংলা ভাষায় কনভার্ট করি ঠিক আছে সিস্টেম এখন ভায়ের এই যে কমিউনিকেশনের জন্য আপনি একটা টুলস ব্যবহার করতে হবে এটা আমি সাপোর্ট ক্লাস দিয়ে দেব এখানে গ্রামারলি আপনার যদি কিছু ভুলভ্রান্তি মনে হয় সেটা কিভাবে স্টেশন ব্যবহার করবেন তাও দিয়ে দেব কারণ এই দুটা আপনার কমিউনিকেশন স্কিলকে আরও স্মুথ করবে ঠিক আছে তারপরে আসেন ইউটিউবে অর্গানিক প্রমোশন কিভাবে করতে হয় তার জন্য মেসেজটা মানে মেসেজ করবেন কিভাবে মিটিং করবেন কিভাবে ইউটিউব ভিডিও এসেও এর জন্য কিভাবে করবেন ইউটিউব অ্যাডের জন্য কিভাবে করবেন ফেসবুক পেজের জন্য যদি আসে অর্গানিক প্রমোশনের জন্য যদি আসে অর্থাৎ ফেসবুক অর্গানিক প্রমোশনের জন্য আপনার কাছে আসবে বাইরে এসে বললো যে আমার ফেসবুক লিঙ্কড আর ইউটিউব এই তিনটা তুমি ম্যানেজ করবা কত ডলার নেবা মাসে ঠিক আছে তিনশো ডলার সর্বনিম্ন কোনো কথা নয় হইলে করো না করলে যাও আমি নতুন অবস্থা হয়তো বা দেড়শো দুশো ডলারে করতে পারি আমার এক্সপিরিয়েন্সের দরকার বাট আমি যখন প্রফেশনাল হয়ে যাবে একটা কাজের জন্য তিনশো ডলার নিতে পারি বলছে না এখানে ছোট আপনাকে ছোট কতটুকু শব্দ দেখবেন আপনি নিজে জানেন কতটুকু ইনকাম করবে তারপরে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেনের বাইর যদি আসে তার সাথে কিভাবে আপনাকে মেসেজিং করতে হবে কিভাবে কি আলাপ করতে হবে ইনস্টাগ্রামের জন্য যদি আসে অর্গানিক গ্রোথের জন্য বা অর্গানিক প্রমোশনের জন্য লিঙ্কডিনের জন্য লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজেশনের প্রচুর কাজ আছে প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আসে টুইটার গ্রোথের জন্য আসে প্রিন্টারেস্টের জন্য আসে এই পুরা সবকিছু যখন শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করতে আপনার কাছে না আসে যায় সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি পারেন সবকিছু তাহলে এটা অটোমেটিক আপনি শিখে যাবেন তার মানে আমি পরিপূর্ণ প্ল্যান করছি এমনভাবে কাজ শেখা এবং এই পরিপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে আপনি লাস্ট পর্যন্ত এক্সপার্ট হয়ে যাবেন এটা ছিল হচ্ছে আমার মূল বিষয়টা বোঝানোর যে আমরা কি প্ল্যান করে সামনে আগাবো ঠিক আছে এখন এত কিছু করে আপনি ভয় পাওয়ার কিছু নয় আপনি কাজটা শেখার পরে আমার সাথে বুঝবেন যে ভাই আমার এই বিষয়টা না আগাইতে চাচ্ছি বা এটা কি আসার বিষয় বা আপনি কি সাজেশন দেন এক একজন এক একটা সাইড নিয়ে আগান আগা আগে ইনকাম শুরু করেন তারপরে আপনি পুরা বিষয়টা আস্তে আস্তে গ্রিপের মধ্যে নিয়ে দেন এখন বলি আপনি যদি এই যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকে অনেক কথা বলবে ঠিক আছে অনেকে অনেক কথা বলবে ডিজিটাল এর আমি এই শিখাই ওই শিখাই সেই শিখাই হ্যাঁ পুরা ডিজিটাল মার্কেটিং কভার করতে আপনার অনেক সময় লাগবে বাট এই ডিজিটাল মার্কেটিংয়ের তিনটা ভাগ আছে একটা হচ্ছে এস এম এম তার মানে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতর পপুলার সোশ্যাল মিডিয়া ফেসবুক লিংকডইন টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এটা একটা পার্ট অর্গানিক মার্কেটিং এটার ভিতর ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন আছে প্রিন্টারেস্টের অ্যাড ক্যাম্পেইন আছে ঠিক আছে এই পুরো বিষয়টুকু আমি কাবার দ্বিতীয় আর একটা বিষয় আছে কি এস ই এম তার মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং এই সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন সবচেয়ে বড় কি গুগল গুগলের দুইটা ভাগ আছে একটা হচ্ছে গুগল অ্যাড তার মানে টাকা খরচ করে গুগলে আমি অ্যাড রান করা আর একটা হচ্ছে ইউটিউব ইউটিউবের ভিতরে ইউটিউব ভিডিও এসে থেকে শুরু করে যা যা কিছু আছে অ্যাড ক্যাম্পেন গুগলের একটা পার্ট ইউটিউবের অ্যাড ক্যাম্পেন তাও আমি কভার করে দিচ্ছি তার মানে কি ফিফটি পার্সেন্ট ডিজিটাল মার্কেটিংার এরপরে আপনারা যখন আরো বেশি দূর যেতে চান অবশ্যই তো যাবেন গুগল এডটা পরে কাভার করে দেবেন হ্যাঁ আমি একসময় কাভার করবো কিন্তু আমার তো সিরিয়াল হিসাবে ইউটিউব চ্যানেলে ভিডিও যাবে এখনো অনেক দেরি হবে কারণ আমার ইউটিউব চ্যানেলে কেবল ইনস্টাগ্রাম শেষ হয়েছে প্লে লিস্ট তারপরে প্রিন্টার ধরবো তারপরে ইউটিউব ধরবো তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড ধরবো তারপরে ইউটিউব অ্যাড ধরবো তারপরে যায় গুগল এডে যাব তারপরে যায় ওয়েবসাইট এসে হতে আমার এখানে আসবে কিন্তু আমি বলবো না যে আপনি আমার কাছে আটকা থাকেন গুগল এরটা যখন কাবার করে রাখবেন তার মানে কি পুরো ডিজিটাল মার্কেটিং এর দুই ভাগ আপনার কাবার আরেকটা হচ্ছে কি এস ইও তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা ভাগ তিনটা ভাগের ভিতরে দুইটা ভাগ আপনার কাবার আপনাকে কেউ এ সেক্টর থেকে হারাইতে পারবে না কেউ এখান থেকে স্লিপ করাইতে পারবে না আমি চ্যালেঞ্জ করি বলতে পারি আর আমরাও কি করছি আমি নিজে কি করছি আমি এভাবেই শিখছি প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি শিখে বাইরে কাজ করছি যখন বলছে যে আমার শিখে আমি গুগল অ্যাড রান করব গুগল এ শিখে নিছি বাই বলছে আমি ইউটিউবের এই কাজ করা লাগবে এটা শিখে নিছি বার বলছে আমার এসিও নিয়ে কাজ করতে হবে শিখে নিছি এভাবেই আমি আগাইছি বাট আমি যদি সব নিয়ে মাঠে নামতাম আমি পারতাম পারতাম না আমাকে পিছন দিক ধরে ধরত এই কোর্সটা কোর্সটা কেন এইভাবে সাজাইছে আশা করি আমি বুঝাইতে পারছি আসলে বিষয়টা হচ্ছে পরিপূর্ণভাবে যদি আপনার প্ল্যান ঠিক থাকে আপনি অনেক দূর যেতে পারবেন আমার ক্লাসের মূল টপিকসটাই ছিল এটা যে আমরা যে একটা জার্নি শুরু করব আমার একটা স্বচ্ছ এই ধারণাটা আজকে দেওয়ার চেষ্টা করছি এবং এই শীটের লিঙ্ক এক তারিখে আপনারা পেয়ে যাবেন এক তারিখে শনিবার যে ক্লাস শুরু হবে এই পুরো শীটটা আপনারা পেয়ে যাবেন এই শীটের লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা বুকমার্ক করে আপনাদের ওখানে রেখে দিবেন ঠিক আছে যখন বেকআপ ক্লাসের সিরিয়াল আসবে বেকআপ ক্লাস এখানে অটো আপলোড হয়ে যাবে আর যদি যেই ক্লাসটা আমি নিব সেই ক্লাসটা গুগল ড্রাইভে আপলোড হবে সেটা যদি আমি পরবর্তীতে কোনো সময় ইউটিউবে পাবলিশ করি ইউটিউবের ভিডিও লিঙ্ক এখানে থাকবে বাট আপনারা এত মাথা তার দরকার না আপনি গুগল ড্রাইভের লিঙ্ক পান আর ভিডিও লিঙ্ক পান আপনারা পাবেন এটা আমি গ্যারান্টি দিলাম ক্লাস শেষ রাতের মধ্যে ভিডিও ল্যান্ডারিং হয়ে আপনি গুগল ড্র্যাপে চলে যাবে আপনারা সুন্দরভাবে আপনারা ওই ভিডিওটা দেখবেন দেখে যেগুলা প্রবলেম আছে বা যেখানে আপনাদের মনে করতেছেন আপনাদের আর একটা প্রশ্ন আছে 12 দশটা বিষয় জানার আছে আপনি খাতা লিখবেন আপনি এই প্রশ্নগুলা আজকে যে ক্লাসটা নিছি সেই ক্লাসের পরের দিন পরের যে ক্লাসটা আবার আসবে সেই ক্লাসে শেষও আপনি সাপোর্ট নিতে পারবেন আর উইদিন 1 মান্থ পরে আপনারা রেগুলার রেগুলার রবি মঙ্গলবার বৃহস্পতিবার সাপোর্ট নিতে পারবেন যে মেসেরেও আপনি এসে সাপোর্ট নিতে পারবেন ওই দিন ওই তিনটা দিন আমি সাপোর্ট দিব আর বাকি তিনটা দিন ক্লাস দিব বাট আমার যে আর একটা ব্যাস আছে সেই ব্যাসের আমি আপনাদের এখানে যা শেখাচ্ছি ফুল তাদেরকেও আমি প্রোভাইড করি হয়তো বা কোনো কিছু ওই ক্লাসের ওই শিডিউলের মধ্যে হয়তো নাও থাকতে পারে এমনও হতে পারে আপনাদের যা শেখাচ্ছি পরের ব্যাসে আরও নতুন কিছু আপডেট হতে পারে বাট আপনাদের এই সিটে ঠিকই ঢুকে যাবে ওই যে মাহমুদ ভাইয়ের কাছে পরিবারের সদস্য একবার হয়েছেন সবাই আমার সন্তান ঠিক আছে আপনি যদি হেরেও যান আপনি যদি কোনো কারণে ফেলও করেন আপনি আমাকে বলবেন আমি আরেকটা ব্যাচে ঢুকাই দেব বাট কোনো কারণে হাল ছাড়া যাবে না এই জন্য আমি বলতেছি যে সমস্ত কিছু এখন আমার কিছুটা টাইমের জন্য আমার ওই আরো এক মাস লাগবে কাবার করতে করার ইনশাল্লাহ আপনারা স্মুথলি রবি মঙ্গলবার বৃহস্পতিবার সবাই সাপোর্ট পাবেন এ বিষয়ে টেনশন করবেন তারপরে বিষয় বলি আপনার যদি স্পেশালি আপনি অনেক কিছু জড়ো করিয়ে রাখছেন প্রশ্ন একদিন আমার সাথে বসবেন আমি সলভ করে দিব কিন্তু টাইমটা আমি আপনাকে বলে দেবো দুই জুনের মধ্যে যে ভাই এই টাইমটা আমি বুঝতে পারবো আপনি এই টাইমে বুঝতে পারবেন কিনা বা আপনি এই টাইমে বসতে পারবেন আমি বুঝতে পারবো কিনা ওই টাইমে আলাদাভাবে করে কাউন্সিলিং করবো কিন্তু আমি কোনো সময় হাল ছাড়বো না আর একটা বিষয় বলি একজন স্টুডেন্টও যদি আমার এখানে থাকে একজনকে নিয়ে ছয় মাস আমি খাটবো আমি এই এই চ্যালেঞ্জিং এর মানুষ ঠিক আছে একজন মানুষও যদি আমার সাথে থাকে অনেকে মনে করতে পারে জন হয়েছে পনেরো জন হয়েছে বিশ জন হয়েছে না আমি জন হয়েছে আমি বেশ রান করবো না এই আজকে ব্যাচে আমার জন হতে পারে দুই বছর পরে ওই ব্যাচে আমার দুইশো জন হবে আমার কনফিডেন্স আছে আমার মতো আমি একটা ছেলে ছয় মাসের জন্য আমার কাছে আসছে সে স্বপ্ন নিয়ে আসছে তার টাইম আমি ওয়েস্ট করবো না সে রাইট আমার নাই ঠিক আছে এখানে আপনারা এটা মনে রাখেন যে আসবেন সে শিখবেন যতটুকু পারবেন কভার করবেন আমি আছি বাট আপনারা অনেকে আছে অনেক স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছে কিন্তু এখানে ক্লাস করবে না কারণ তাদের টাইম মিলতেছে না বাট তারা ক্লাস ভিডিও দেখে আমার কাছ থেকে কাউন্সেলিং নিবে বা আমার কাছ থেকে তারা পরামর্শ দেবে আমার কাছ থেকে তারা সাপোর্ট নিবে বা এখানে কয়জন আসলো আসলো না না এটা সবকিছু পাচ্ছেন কিনা সেটা আপনি দেখবেন কারণ কেন বলতেছি বিজন যদি স্টুডেন্ট হয় দেখবেন যে প্রতিদিন দশজন আসবে আর দশজন আসবে না কেন আসবে না কারণ হয় তার ইলেকট্রিসিটি নাই নাই তার নেট নাই বা অসুস্থ বা তার পরীক্ষা বা তার ফ্যামিলিগত বিষয় আছে বা তার অফিসে অনেক প্রেশার আছে এটা আমরা জানি ঠিক আছে কিন্তু তাদের জন্য আমরা বসে থাকবো না আমরা আমাদের ধারাবাহিকতায় ভাবেই আগাবো অটোমেটিকলি আপনার ক্লাস রেকর্ড পেয়ে যাবেন আপনি জব করেন আমি ভাই বুঝে আমি জব থেকে আসছি আপনি অনেক সময় জবের প্রেশার থাকে ফ্যামিলি মেনটেন্স করতে হয় আমি এখানে কুলানো কষ্ট হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ড থাকবে আমাদের ধারাবাহিকতায় অর্থাৎ আমার ধারাবাহিকতায় আমি আগাবো আপনে রেকর্ড থাকবে আপনি রেকর্ড দেখে 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 দেখেও আপনি কভার করেন আপনি যতটুকো পারেন প্রয়োজন আমার সাথে বুঝবেন ঠিক আছে আমি এটাই বোঝাতে চাইছি এটা আমি কোনো মোটিভেট করতিস না এই রুলসে আমি কাজ করি ইনশাআল্লাহ এই রুলসে কাজ হবে ঠিক আছে আমার লক্ষ্য সুনিশ্চিত আপনার লক্ষ্য যদি সুনিশ্চিত হয় আপনি আমার সাথে যাবেন সাকসেস হবেন যখন আপনার লক্ষ্য সুনিশ্চিত আপনাকে কেউ এখান থেকে সরাতে পারে আজকে